সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজ থেকে আমরা শুরু করব শ্বসনতন্ত্র অর্থাৎ রেসপিরেটরি সিস্টেম। আজকে 6ই অক্টোবর, 6, 8 এবং 13 এই তিন দিনে আমরা রেসপিরেটরি সিস্টেমের তিনটি অংশ নিয়ে আলোচনা করব এবং 13 তারিখে আমাদের রেসপিরেটরি সিস্টেম শেষ করতে হবে। রেসপিরেটরি সিস্টেম নিয়ে আলোচনা করবেন প্রখ্যাত সার্জন ডক্টর অনুপ মাইতি। তিনি এই তিন দিনের ক্লাসই পরপর নেবেন। ফলে আপনারা আগেও বলেছি আর মাত্র কয়েকটি ক্লাস বাকি, তারপরে আমাদের পুজোর আগে আমরা আমাদের হ্যাপি আর্লি যা কোর্স কার্ডিওভাস্কুলার সিস্টেম পর্যন্ত এই কোর্সটা আমরা শেষ করব এবং পুজোর ছুটির পর আমরা যদি কিছু অবশিষ্টাংশ থাকে, এবং আপনাদের কাছে বারবার আমরা বলেছি আপনাদের যদি কিছু প্রশ্ন থেকে থাকে, কোনো চ্যাপ্টার যদি আবার রিপিট করার দরকার মনে করেন তবে আমরা করতে পারি। এবং একটা বিষয় আপনাদের আগেও বলেছিলাম আবারও বলছি যে এখন আর অনলাইন সিস্টেমে শুধুমাত্র আপনার অনলাইন সিস্টেমে শুধুমাত্র ইমেলের মাধ্যমে আপনার কাছে লিঙ্ক যাচ্ছে না, এটা এখন ওপেন করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলে পিএসসিপিসির যে ক্লাস হতো, আগেও পরীক্ষা হতো, এখন এই ইউটিউবের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। ফলে এখন অনলাইনের পাশাপাশি অফলাইনেও যারা আছেন তারাও এই ক্লাসগুলো দেখতে পাবেন। ফলে আপনারা এই ক্লাসগুলো দেখুন এবং ভালো করে পড়াশোনা করুন। 26শে নভেম্বর পরীক্ষা, এর আগেও বলেছিলাম হাফ ইয়ারলি পরীক্ষা হবে 26শে নভেম্বর। ফলে আপনারা সেই প্রস্তুতি নিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবার ডক্টর অনুপ মাইতিকে আহ্বান জানাবো আজকের ক্লাসটি শুরু করার জন্য। আজকে আমাদের আলোচনার বিষয় হল রেসপিরেটরি সিস্টেম, মানে আমরা যেটাকে বলি শ্বাসতন্ত্র। রেসপিরেটরি সিস্টেম বা যে কোনো সিস্টেম সম্পর্কে আমাদের জানতে গেলে জানতে হবে যে সেই সিস্টেমের স্ট্রাকচারটা কী, অর্থাৎ যেটাকে আমরা বলি অ্যানাটমি। তারপর জানতে হবে তাদের কাজ কী, ফাংশনটা কী, যেটাকে আমরা বলি ফিজিওলজি। স্বাস্থ্যকর্মীদের তার বাইরে জানতে হবে যে এখানে কী ধরনের রোগ হয় এবং রোগ হলে কী পরিবর্তন হয়, এটাকে বলা হয় প্যাথোলজি। এবং শেষে জানতে হবে যে এই ধরনের প্যাথোলজি হলে সেখানে চিকিৎসা কী করা হবে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মেডিসিন। যদি আমাদের এই বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা না থাকে যে অ্যানাটমিক কোনটা, ফিজিওলজি কোনটা, প্যাথোলজিক্যাল চেঞ্জ কী হচ্ছে, তাহলে কিন্তু আমরা সাবজেক্টের মধ্যে ঢুকতে পারবো না। সেজন্য যে কোনো সিস্টেম নিয়ে পড়াশোনা করতে গেলে আমাদের আগে কিন্তু এগুলো একটু করে নিতে হবে। প্রথমে আমরা আলোচনা করতে পারবো না যে ব্রঙ্কাইটিস কী। ব্রঙ্কাইটিস যখনই বলতে যাব তখনই তার লাং কী, লাঙের স্ট্রাকচার কী, এগুলো জানা দরকার হয়। তাই আমি অ্যানাটমি পার্টটা আগে শুরু করছি। আপনারা আগের দিনও লক্ষ্য করেছেন আমাদের দেশে দেহে কিছু অর্গান আছে যেগুলো বা সিস্টেম আছে যেগুলো দেহের বাইরের সঙ্গে এক্সটেরিয়ারের সঙ্গে ইন্টেরিয়রকে কমিউনিকেট করে। যেমন একটা রেসপিরেটরি, আগের দিন আমরা আলোচনা করেছিলাম জিআই ট্র্যাক্টের ব্লিডিং নিয়ে, সেখানে আপনারা লক্ষ্য করেছেন যে জিআই ট্র্যাক্টের ব্লিডিং, জিআই ট্র্যাক্ট শুরুই হয় বাইরে থেকে, সেখান থেকে আমরা খাবারটা নিই। কিন্তু রেসপিরেটরি সিস্টেম কিন্তু বাইরে থেকেই যোগাযোগ রাখে দেহের ভিতরের সঙ্গে। কীভাবে রাখে? আপনি তো নাক দিয়ে নিঃশ্বাস নিলেন বা মুখ দিয়ে নিঃশ্বাস নিলেন, তারপর দেখতে পেলেন যে আপনার রক্তে অক্সিজেন বেড়ে যাচ্ছে,
এটা কি করে সম্ভব হয়? তার মানে বাতাসে যে বাতাসটা আমরা লাগের মধ্যে ঢোকাই সেখানে অক্সিজেন আছে, সে একটা নাক বা মুখ দিয়ে যাওয়ার পর কোনো না কোনো জায়গায় যায় যেখান থেকে সেই অক্সিজেন দেহের ভিতরে রক্তের মধ্যে মিশে যেতে পারে। যখন আমরা কাটাকাটি করতে শিখলাম এবং পর্যবেক্ষণ ক্ষমতা যখন আমাদের বাড়লো, তখন আমরা লক্ষ্য করলাম যে এটা সম্ভব হচ্ছে একটা বিশেষ সিস্টেম দ্বারা, যেটাকে আমরা শ্বাসতন্ত্র বলছি বা রেসপিরেটরি সিস্টেম বলছি। রেসপিরেটরি সিস্টেম কিন্তু নাক এবং মুখে শুরু হয়, বাইরের দিকটা, আর ভিতরের দিকটা চলে যায় লাং পর্যন্ত। রেসপিরেটরি সিস্টেমের অর্থাৎ নিঃশ্বাস নেওয়ার যে প্রক্রিয়াটা, এর মধ্যে কী কী আছে লক্ষ্য করে দেখুন। মুখ, নাক, তারপর আছে নাকের চতুর্দিকে যে সাইনাসগুলো থাকে, মানে একটু গোল গোল করে বাতাস জমে থাকার জায়গা, সেটা আছে। নেক্সট আছে গলা, তারপরে আছে বুক। এই গলার একদম উপরের দিকটাতে একটা জায়গা আছে যেখান থেকে খাবারও যায় আবার নিঃশ্বাসও যায়, এটা কমন একটা প্যাসেজ আছে। নাকের পিছনে একটা জায়গা আছে যেখানে কেবলমাত্র বাতাসই থাকে, অর্থাৎ নাক থেকে নাকের পিছনে একটা অংশ পর্যন্ত কেবলমাত্র বাতাস থাকে, ওখানে কিন্তু খাবার আসে না, মানে আসার কথা নয়, অ্যাবনর্মাল কন্ডিশন ছাড়া। এরপর যখন বুকে চলে গেল তখন শুধুমাত্র বাতাস, তারপরে একটা পার্টিকুলার জায়গাতে খাবার এবং নিঃশ্বাস প্রশ্বাসের যে বাতাস সেটা মিক্সচার হওয়ার সম্ভাবনা থাকে। এইটা কিন্তু খাবারের সময়, খাওয়ার সময় খুব সতর্ক থাকার প্রয়োজন দেখা দিতে পারে কারো কারো ক্ষেত্রে, সেসব আলোচনা আমরা পরে যাব, কিন্তু এটা মনে রাখতে হবে আমাদের। সেকেন্ড হচ্ছে লাঙে চলে গেল, সবাই ভাবলেন তাহলে রেসপিরেটরি সিস্টেমে যা যা হওয়ার হয়ে গেছে, তা তো নয়। এই যে লাঙটা বড় হচ্ছে খাপড়ের মতো, ছোট হচ্ছে, কুচকে যাচ্ছে, সংকোচন ঘটছে, প্রসারণ ঘটছে, এটার জন্য হয় কি যে থোরাক্সের যে কেসটা আছে না আমাদের, মানে বুকের যে খাঁচাটা, গলার যে মাসেলগুলো আছে, বুকের খাঁচার মধ্যে যে মাসেল আছে বা বুকের খাঁচা চতুর্দিকে যে মাসেলগুলো আছে, এবং পেট এবং পেটের কিছু মাসেল এন্টিরিয়র ওয়ালের সামনের দিকে, এবং পেট এবং বুকের মাঝখানের যে মাংস পেশি দ্বারা তৈরি করা যে ইয়ে আছে, একটা পর্দা আছে যেটা ডায়াফ্রাম বলা হয়, দি ডায়াফ্রাম মানে বড় ডায়াফ্রাম, এগুলো সবই কিন্তু রেসপিরেটরি সিস্টেমের সঙ্গেই আমাদের পড়াশোনা করতে হবে এবং বুঝতে হবে। তা নাহলে রেসপিরেটরি সিস্টেম কীভাবে অপারেট করে নর্মালি সেটা কিন্তু বুঝতে পারবেন না। শুধু লাং পড়লেন, আপনার একটা লাং দিয়ে দেওয়া হলো, ধরুন আপনাকে কেটে একটা লাং দিয়ে দেওয়া হলো, বা ধরুন একটা লোক জানত লোক অজ্ঞান করে তার লাংটা বের করে বাতাসে রেখে দেওয়া হলো, সে কি নিঃশ্বাস নিতে পারবে? না, সে কিন্তু নিঃশ্বাস নিতে পারবে না। কিন্তু যদি আপনি হার্টটাকে তার বের করে বাইরে রেখে দেন, সে তখন পাম্প করবে। তাহলে লাংয়ের এই কাজটা করার জন্য তাকে অনেকগুলো সাপোর্টিভ সিস্টেম ব্যবহার করতে হয়, এটাও আমাদের রেসপিরেটরি সিস্টেমের অ্যানাটমির মধ্যে করতে হবে। কিন্তু রেসপিরেটরি সিস্টেমের টিপিক্যাল রেসপিরেটরি সিস্টেমের যে পার্টগুলো তার মধ্যে কী কী আছে, টিপিক্যাল মানে যেগুলো বেশি আলোচিত এবং যেটা কারোর সঙ্গে সে শেয়ার করে না, যেমন ধরুন মুখ। মুখ কিন্তু ওরাল ক্যাভিটিটা খাবারের সঙ্গে অত্যন্ত যুক্ত বলে সেটা কিন্তু এলিমেন্টারি সিস্টেমেরও পঠন পাঠানের বিষয়। যেমন ধরুন দাঁত জীব কিন্তু আমাদের ক্ষেত্রে রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে অত ইম্পর্টেন্ট নয়, কারণ এখানে আমরা শুধুমাত্র এটাকে এয়ার প্যাসেজের জন্য ইউজ করি। প্রচুর লোক মুখে নিঃশ্বাস নেয় এবং যখনই নাক আটকে যায় তখন মানুষ মুখেই নিঃশ্বাস নেয়, বা নাক যদি কোনো কারণে আটক করে রাখতে হয় বা কারণ যদি নাক চোর করে বন্ধ করা হয় সে তখন মুখেই নিঃশ্বাস নেয়। সুতরাং এটা একটা ন্যাচারাল পার্ট অফ রেসপিরেটরি সিস্টেম, এটা আমাদের জানতে হবে।
কখন নাক আটকাতে পারে, মুখে নিঃশ্বাস নেবে ইত্যাদি। এবার আমরা আসা যাক মূল আলোচনাটায়, যে এই যে আমরা নিঃশ্বাসটা নিই, তার যে সিস্টেমটা, সেই সিস্টেমটাকে আমরা জেনারেলি দুটো ভাগে ভাগ করি, একটা উপরের অংশ একটা নিচের অংশ। এটা বোঝার সুবিধার জন্য, অন্য কিছু না, তার আলাদা আবার ছোটো ছোটো নাম থাকবে। উপরের অংশটা মোটামুটি আমরা ভোকাল কর্ড পর্যন্ত ধরে নিই, ভোকাল কর্ডের পরে আবার এক্সক্লুসিভ এরিয়া, মানে নিজ একেবারে নিঃশ্বাস প্রশ্বাস এর নিজস্ব এরিয়া থাকে রেসপিরেটরি সিস্টেমে, যেখানে একটা টিউব থাকে। তারপর টিউবটা ভেঙে ভেঙে দুটো ভাগে ভাগ হয়, তারপর সেটা আবার তিনটে ভাগে বা দুটো ভাগে ভাগ হয়, তারপরে আবার সেটা একটা দুটো তিনটে ভাগে ভাগ হয়, তারপরে আবার সেটা ভাঙে, আবার ভাঙে, আবার ভাঙে, আবার ভাঙে, ভাগতে ভাগতে যেমন করে রক্ত শিরা রক্তের ধমনিগুলো উপধমনি হতে 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 আর্টারিয়াল হয়ে যায়, হতে হতে ক্যাপিলারি হয়ে যায়, এখানেও তেমনি একদম লাস্ট ফেজে গিয়ে তারা অ্যালভিওলাসের জন্ম দেয়। এই অ্যালভিওলাসটা কিছু না, একটা ছোট্ট একটা ওই ডানার মতো একটা এরিয়া, সেখানে বাতাসটা যায় এবং সেখান থেকে বাতাসটা বেরোয়। তো লাঙের যদি ইউনিট বলা হয়, যেমন কিডনির ইউনিট নেফ্রন যেখানে গিয়ে পেচ্ছাপ তৈরি হয়, সেগুলি লাঙের ইউনিট হচ্ছে অ্যালভিওলাস। লাস মানে একটা, আর অ্যালভিওলি মানে প্লুরাল, অনেকগুলো। এরকম লক্ষ অ্যালভিওলাস দিয়ে তৈরি হয়েছে আমাদের লাঙ, প্রচুর তাদের সংখ্যা আছে, ছোটো ছোটো, এত ছোটো যদি মাইক্রোস্কোপে দেখতে হয় খালি চোখে দেখা যায় না। এই অ্যালভিওলাসে হচ্ছে যে সেই জায়গা যেখানে গিয়ে লাঙের যে মূল কাজটা, রক্তের দূষিত কার্বন ডাইঅক্সাইডকে আবার বাতাসে ফিরিয়ে দেয়, আর বাতাস থেকে অক্সিজেন নিয়ে সে দেহে নিয়ে যায়, সেটা একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আমি পরে আলোচনা করব। আজকে আমাদের এমফেসিস হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ রেসপিরেটরি সিস্টেম। এটা যে যত ভালো করে বুঝতে পারবেন, তার রেসপিরেটরি ডিজিজ নিয়ে আন্ডারস্ট্যান্ডিং বোঝাটা অনেক ভালো হবে। দেখবেন, লক্ষ্য করে দেখুন, উপরের দিকের আমাদের আপার রেসপিরেটরি কী কী আছে, নাক আছে, সাইনাস আছে, নাকের সঙ্গে চতুর্দিকে থাকে, এগুলোকে আমরা বলি প্যারা নেজাল সাইনাসেস। দেহে কিন্তু আরও অনেক সাইনাস আছে প্যারানেজাল ছাড়াও, এখানে প্যারানেজাল সাইনাস অর্থাৎ যে সাইনাসে বাতাসটা ঢোকে নাক থেকে, সেগুলোকেই আমরা রেসপিরেটরি ট্র্যাক্টের পার্ট হিসেবে দেখি। কিন্তু এটা চিকিৎসা, এগুলো রোগ এবং চিকিৎসা করার দায়িত্ব কিন্তু ইএনটি সার্জনদের, রেসপিরেটরি স্পেশালিস্টের নয়, করেও না তারা। এটা আরেকটা স্পেশালাইজড চ্যাপ্টার ইএনটি, ইএনটির মধ্যে ই এন টি, এই এন হচ্ছে নোজ, ই হচ্ছে ইয়ার, এই এন পার্টের এটা থাকে। এবার মুখের দিকে আসুন, মুখের দিকটা কিন্তু মূলত ওরাল সার্জারি বা ওরাল যারা ডেন্টাল সার্জন যদি তারা দাঁত নিয়ে মূলত কাজ করেন, কিন্তু এটা হচ্ছে ওরাল প্যাথোলজি এবং ওরাল এদের সঙ্গে লিঙ্ক। এটাও জ্ঞান রাখতে হবে, যদি চেষ্টে কোনো প্রবলেম হয় তাকে জানতে হবে, বুঝতে হবে, কিন্তু এটা তার ক্ষেত্রে তার চিকিৎসা ডাইরেক্ট জায়গা নয়। তাহলে এই ডাইরেক্ট জায়গাটা কোথায়? দেখবেন, ভোকাল কর্ড পর্যন্ত কিন্তু ইএনটি সার্জনরা ট্যাকল করে, কিন্তু বিলো দ্যাট ভোকাল কর্ড মানে আপার নয়, লোয়ার যেটা পার্ট, সেটা চলে যায় চেস্ট ফিজিশিয়ানদের কাছে বা চেস্ট সার্জনদের কাছে। কারণ এর পরের পার্টটাতে যা রোগ হয় সেটা তারা দেখে। কিন্তু আপনাকে একটা বেসিক আইডিয়া রাখতে হবে, যে যে স্টাফটা সাবজেক্ট নিয়েই করুক না কেন, আপনার কাছে যখন একটা পেশেন্ট আসে বা আপনি একটা পেশেন্টের কাছে যান, সে কিন্তু তার আপার রেসপিরেটরিটাকে খুলে নিয়ে আপনার কাছে আসে না, সে তার লোয়ার রেসপিরেটরিটাকে খুলে নিয়ে আপনার কাছে আসবে না, সে আপনার কাছে লিভারটা খুলে নিয়ে এসে বলবে না যে এই লিভারটার কী হচ্ছে একটু দেখে দাও, বা আমার লিভারটা চেঞ্জ করে দাও, যেমন করে আমরা বলি না যে ব্যাটারি চেঞ্জ করে দাও ঘড়ির মোবাইলের, এরকম বলবে না। সে আসে একটা ইন্টিগ্রেটেড হিউম্যান বিইং হিসাবে,
তাহলে গোটা সিস্টেমটা তার একটার সঙ্গে আরেকটা লেগে থাকে এবং লেগে থাকবে, একটার প্রবলেম আরেকটা প্রবলেমকে এফেক্ট করবে। আপনাকে আপনার সুবিধা মতো তার পার্টগুলোকে বুঝে নিতে হবে এবং পার্টগুলো নিয়ে ট্রিটমেন্ট করতে হবে। নেক্সট হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট কোথা দিয়ে শুরু হচ্ছে? ভোকাল কর্ডের তলায়। সেখানে কী আছে? আমরা লেগে কী পাই? আমরা পাই ল্যারিংস, স্বরযন্ত্র, যেখান থেকে স্বর উৎপাদন হয়। স্বর উৎপাদনের পুরোটা কিন্তু ল্যারিংসে হয় না, মুখে মুখ রোল প্লে করে, ঠোঁট রোল প্লে করে, জিভ রোল প্লে করে, দাঁত রোল প্লে করে, নেজাল সাইনাসিস রোল প্লে করে, ওরাল ক্যাভিটি রোল প্লে করে। যেগুলো আপনার ডাকটা বন্ধ হয়ে গেলে স্বরযন্ত্র যেমনই থাকে, কীরকম থাকা সত্ত্বেও আপনার শব্দ বলতে যায়। যাই হোক, কিন্তু মূল স্বরযন্ত্র, স্বরযন্ত্রটা হচ্ছে তলায়, এক্স্যাক্টলি যেখানে বলে দুটো ভোকাল কর্ড থাকে এবং ভোকাল কর্ডের তলায় যে অংশটা থাকে সেটা। তারপর ওটা কী হয় না, আস্তে করে সরু হয়ে একটা জাস্ট পাইপের মতো হয়ে যায়। এটা আপনার ছবিগুলো দেখলে, ফলো করলে বুঝতে পারবেন। দেখবেন পরে এরা মেইন ব্রঙ্কাসের জন্ম দেয়। মেন ব্রঙ্কাসটা বেশ দেখতে মজার, বুঝলেন? মেন ব্রঙ্কাসে নরম নরম কার্টিলেজ থাকে। কেন কার্টিলেজ থাকে বলছি, আর দুটো কার্টিলেজের মাঝখানে থাকে কিছু পর্দা তো থাকবেই, তাছাড়া থাকে কিছু মাসল। কিন্তু এই কার্টিলেজগুলো পিছন দিকে একদম লেগে থাকে না, এই রিংয়ের মতো হয়ে থাকে। তারপর এটা গিয়ে ভাগ হয়ে যায় দুটো ভাগে, একটা হচ্ছে রাইট, একটা লেফট। লেফটটা একটু মানে রাইটটা একটু সোজা খাড়া নাবলেও লেফটটা কিন্তু মোর হরাইজন্টাল যাওয়ার চেষ্টা করে। হরাইজন্টাল মানে একটু বেশি, তার অ্যাঙ্গেলটা বেশি, সে একটু খাড়া থাকে। সেই জন্য দেখবেন কেউ খেতে গিয়ে যদি লাঙে খাবার ঢুকে যায় এবং যদি লোকটা দাঁড়িয়ে থাকে, বসে থাকে বা দাঁড়িয়ে থাকে, তাহলে তার রাইট লাঙে চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। লেফটে যেতে গেলে তাকে একটু রাস্তাটা একটু এরকম করে সোজা হয়ে থাকে, আর ভাইরাস লেফটটা প্রায় এটা এরকম আর কি, অনেকটা এই অ্যাঙ্গেলটা। আর এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলি ক্যারিনা। এই ক্যারিনার একটা ইম্পর্টেন্স আছে। কারণ ধরুন আমরা যদি কারো ডান দিকের লাংটা বাদ দিই বা বাঁ দিকের লাংটা বাদ দিই, তাহলে কিন্তু তার ক্যারিনাটা সুস্থ থাকতে হবে। ক্যারিনাটা যদি অসুস্থ থাকে, ধরুন রোগ হয়েছে, ক্যান্সার হয়েছে বা কিছু হয়েছে, তাহলে তো এ লাঙও অকেজে হয়ে যাচ্ছে, ও লাঙও অকেজে হয়ে যাচ্ছে। ওই যে জয়েন্টটা না, ওই জয়েন্টটা একটা বিশেষ ইম্পর্টেন্স আছে। তারপর গিয়ে রাইট লাং তিনটে ভাগে ভাগ হয়ে যায়। তিনটে ভাগে ভাগ হয় মানে কি, একটা ব্রঙ্কাস যায়, আবার সাব ব্রঙ্কাস, ছোটো ব্রঙ্কাস রাইট লেফটের পরে, সে গিয়ে আবার ভাগ করে 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 দেয়, ওই বাতাসটা নিয়ে যায়। তেমনি বাঁ দিকে এটা কিন্তু তিনটে হয় না, দুটো হয়। বাঁ দিকে দুই, ডান দিকে তিন, কী করে মনে রাখবেন? চাপের ব্যাপার। বাঁ দিকে আবার একটা জীব বেরিয়ে থাকে। কম মনে রাখার উপায় হচ্ছে, মানে আমি যেভাবে মনে রাখার কথা অনেকেই বলি, দেখুন ডান দিকের লাংটা একটু বড় হয়, কারণ ডান দিকে হাটটা থাকে না, হাটটা থাকে বাঁ দিকে। হাটের জন্য বাঁ দিকের লাংটা একটু ছোটো হয়ে গেছে ধরে নিন, আর হয়ে গেছে বলে তার আর তিনটে লোভ সে অ্যাডপ্ট করতে পারলো না, গ্রহণ করতে পারলো না, সে দুটো লোভই রেখে দিল। তার লাঙের মোট লোভ হলো পাঁচটা, কেউ কেউ অবশ্য ছটা বলে, তার কারণ লিঙ্গুয়াল লোভ বলে একটা লোভ আছে বটে, খুব ছোটো একটা, সেটাকে অনেকে ওই ওদিকের যে মাঝে মাঝের যে লোভটা আছে ডান দিকে, তার সঙ্গে বাঁ দিকে লিঙ্গুয়াল লোভটাকে কেউ কেউ তুলনা করে বলে যে এটা একটা ছোটো। এটা খুব ইম্পর্টেন্ট কিছু না জানার, মনে রাখার খুব দরকার নেই। এবার এখানেও কিন্তু স্ট্রাকচারটা যদি বলেন, ওই রকম রিং থাকবে, রিংগুলো আর ছোটো ছোটো হবে, সরু সরু হবে, এই করতে করতে ধীরে 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 ঢোকে। এবং আমরা যে ব্রঙ্কোস্কোপি করি না এখন, যে ফাইনাল ইনস্ট্রুমেন্ট যে ব্রঙ্কোস্কোপি করব, তাতে ব্রঙ্কোস্কোপটা রাইট
ব্রঙ্কাস বা লেফট ব্রঙ্কাসে ঢুকে যায়। এবং এই যে মেইন যে এই যে তারপর যে সাবসিডিয়ারি ব্রঙ্কাসগুলো আছে না, লোভার ব্রঙ্কাস, এই লোভার ব্রঙ্কাস দিয়েও ঢোকানো যেতে পারে সরু ইনস্ট্রুমেন্ট। তারপরে যে সাবসিকুয়েন্ট যেগুলো থাকে সেগুলোতে ভার্চুয়ালি ঢোকানো যায় না, অত সরু ইনস্ট্রুমেন্ট আমাদের নেই, থাকেও না। মোর অ্যান্ড মোর সায়েন্টিফিক রিসার্চের ফলে স্টেবল ফাইবার অপটিক লেন্স আসছে, ফলে ধীরে 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 আমরা আরও বেশি ঢোকাতে পারছি, যাতে করে ব্রঙ্কাসের ভিতরে কোনো লিশন থাকলে সেটা দেখা যায়। ব্রঙ্কাসের ভিতরের লিশনটাই আপনি দেখতে পাবেন, মনে রাখবেন। যেমন ইন্ডোস্কোপ দিয়ে আমরা লাঙে, এই ইন্ডোস্কোপ দিয়ে আমরা মিউকোসাল লিশনগুলো দেখতে পাই, অর্থাৎ জিআই ট্র্যাক্টের ভিতরের যে মিউকাস মেমব্রেন, সেই মিউকাস মেমব্রেনের মধ্যে কোনো ঘা বা কিছু আছে কিনা দেখতে পাই, এটা অনেকটা সেরকমই আপনি দেখতে পাবেন। তার বাইরে কিন্তু আপনি বেশি কিছু দেখতে পাবেন না। অসুবিধা আছে, হ্যালো। তো এর ফলে লাঙের এই যে বাতাস আমরা নিই, সেই বাতাসটা ধীরে ধীরে, আমি এনার ফিজিওলজি যখন পড়াবো তখন আবার বলবো কীভাবে বাতাস যায়, বাতাসে কী থাকে, কে তার উপর কী প্রতিক্রিয়া সৃষ্টি করে, সেগুলো পরে বলছি। তো এইভাবে লাগটা ভাগ হতে হতে যাচ্ছে, এই সরি রেসপিরেটরি সিস্টেম ভাগ হতে 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 যাচ্ছে। তাহলে 3, 2, 5টা লোভ, এই 5টা লোভ, এবার একটা কথা আপনাদের জানা দরকার যে একটা মানুষের কটা লাং থাকা দরকার বা কটা লাং লোভ তার থাকা দরকার বেঁচে থাকার জন্য। মনে রাখবেন প্রকৃতির নিয়মে, বা যারা ভগবানে বিশ্বাস করেন, যিনি যা যেভাবে আমাদের সৃষ্টি হয়েছে আর কি, সেই নিয়মে যদি দেখেন তাহলে সবসময় না সে কিছু রিজার্ভ শক্তি দেয়। রিজার্ভ মানে কি, আপনি ডেলি খাওয়া পড়ার জন্য যে টাকাটা খরচা করছেন তার বাইরে আপনার কিছু জমা আছে, যেটা আপনি ইউজ করতে পারেন নাও করতে পারেন, যেটা যা ক্ষমতা তার চেয়ে কম ইউজ করেন। কিডনির ক্ষেত্রে আমরা তাই দেখেছি, ইন্টেস্টাইনের ক্ষেত্রেও আমাদের এক্সট্রা ক্ষমতা আছে, আমরা যত খাবার হজম করতে পারি তত খাই না, কিডনি যত পেচ্ছাপ তৈরি করতে পারে আমরা তত পেচ্ছাপ করি না। লাঙও তাই, হার্টও তাই, ব্রেনও তাই। অর্থাৎ আমরা যখন জন্মাই বা বড় হই, এই প্রসেসে আমাদের দেহের প্রতিটি অর্গানের যে ক্ষমতা থাকে সেই ক্ষমতাটা আমাদের সাধারণভাবে মানে অ্যাট রেস্ট সুন্দরভাবে বেঁচে থাকার জন্য অত ক্ষমতা প্রয়োজন হয়। এখানেও তাই দেখা গেছে, যদি কারো একটা লাগ বাদ পড়ে যায়, এমনকি যদি 3টে লোভও বাদ পড়ে যায়, দুটো লোককে একটা বেঁচে থাকতে পারে, শিওরলি সে দৌড়তে পারবে না, তীব্র হয়ে থাকে, রেসপিরেটরি তীব্র হবে, কিন্তু হাঁটা চলা করতে পারে, তারপর বডি তাকে কিছুটা অ্যাডপ্ট করে নেয়, এসব ঘটনাগুলো ঘটে। এত না হলেও এটুকু আপনি শিওর থাকতে পারেন যে একটা লাং নিয়ে সুস্থভাবে বেঁচে থাকা অসম্ভব। এই কথাটার একটা গুরুত্ব আছে, সেই গুরুত্বটা আমি আপনাদের সময় মতো বলব। তো এবার এই লোভগুলো উপরে থাকে, নিচে থাকে, বাইরের দিকে থাকে, ভিতরের দিকে থাকে, সামনের দিকে থাকে, প্রচুর মানে লোভ, সরি লোভের পরে যেগুলো থাকে লোভিয়ন, লোভ তো আপার মিডল লোয়ার, এদিকে আপার লোয়ার, কারণ মিডিলটা নেই, ওখানে হার্ট গিয়ে ঢুকে জায়গা দখল করে নিয়েছে, সেই জন্য আর প্রকৃতির নিয়মে ওটা সৃষ্টি হয়নি। সে চ্যাপটা চুপটা হয়ে বিকৃত হয়ে একটা লিঙ্গুয়াল লোভ তৈরি করে রাখে, যার বিশেষ করে গুরুত্ব নেই, সামনের দিকে জীবের মতো দেখা যায়। কিন্তু এরপর আবার তো ভাঙছে বঙ্কাসগুলো শুরু হচ্ছে, তাকে তো পৌঁছতে হবে, তার ডেস্টিনেশন কোথায়? ডেস্টিনেশন হচ্ছে অ্যালভিওলাস। তাহলে সে ক্রমশ ভাঙছে, কখনো সামনে পিছনে, কোথায় কোথায় ভাঙবে? এক লোক যদি দাঁড়িয়ে থাকে, অ্যানাটমিক্যাল পজিশন, অর্থাৎ সে আপরাইট দাঁড়িয়ে থাকবে, হাত দুটো সামনে ঝুলতে থাকবে, সামনেটাকে আমরা বলি অ্যান্টিরিয়ার, পিছনটাকে আমরা বলি পোস্টিরিয়ার, ডান দিকটাকে আমরা বলি
এক্ষেত্রে হবে ল্যাটারাল, বাঁ দিকটা হবে ল্যাটারাল। কিন্তু যদি মিড লাইনের দিকে আসে তাহলে সেটা হবে মিডিয়াল। তাহলে অ্যান্টিরিয়ার, পোস্টিরিয়ার, ল্যাটারাল, উপরের দিকে যদি যায় সুপিরিয়ার, ইনফিরিয়ার দিকে যদি, নিচের দিকে যদি যায় তাহলে ইনফিরিয়ার। এইভাবে সেই কোন দিকে ব্রঙ্কাসটা গেছে তার উপর তার নামকরণ করা হয় সেটা অ্যান্টিরিয়ার, নয় পোস্টিরিয়ার, নয় ল্যাটারাল, নয় মিডিয়াল, নয় সুপিরিয়ার, নয় ইনফিরিয়ার, ওই দশ দিক আর কি। এ হচ্ছে সেরকমই একটা কনসেপ্ট। এটা কোন লোবে কত আছে এত ডিটেলসে মুখস্থ করা খুব নেসেসিটি। চেস্ট ফিজিশিয়ান ছাড়া কারণ নেই, অ্যান্ড যে মোর একাডেমিক ডিসকাশন, না আমাদের কোনো প্রয়োজন নেই। এবার দেখা যাক, এই করতে 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 শুরু হতেই হতে 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 একটা জায়গায় গেছে পৌঁছলো, সেখানে কী দেখা যাচ্ছে, সেখানে একটা অদ্ভুত স্ট্রাকচার আছে। একদিকে এই যে বাতাসটা গিয়ে ঢুকছে, একদিকে বাতাসটা গিয়ে ঢুকছে একটা গোল স্ট্রাকচার, তার ঠিক ওদিকেই আছে রক্তের ক্ষুদ্রাতি ক্ষুদ্র সবচেয়ে সরু একটা নালি, সেটা বেসিক্যালি ভেনাস সিস্টেমের মতো দেখতে, বেসিক্যালি ভেনাস সিস্টেম বা শিরা জাতীয় স্ট্রাকচারের মতো, তারও একটাই লেয়ার থাকে। অর্থাৎ এদিকে একটা লেয়ার, মানে এটা আমি লেয়ার মানে সেলের কথা বলছি, এদিকে একটা লেয়ার ধরে নিন, এইটা এইটা হচ্ছে আপনার ক্যামেরা সেট করতে পারছি না, এটা ধরুন আপনার এ ঢুকছে, বাতাস ঢুকবে এখানে একটা লেয়ার, আর এখানে দেখবেন এরকম করে এ পাশে আছে রক্তের শিরাটা, রক্তের শিরা জায়গাটা আছে। অর্থাৎ দুদিকে দুটো এপিথিলিয়াম, তার মাঝে একটা যাতে ধরে না ধরে রাখতে হয়, তো কারণ এখানে যে সেলগুলো আছে সেগুলো খসে পড়ে যাবে, তার একটা বেসমেন্ট মেমব্রেন থাকে, একটা মেমব্রেন থাকে তারপরে গিয়ে লেগে থাকে। তাহলে কি হলো, সবচেয়ে একটা ফাইন লেয়ার দিয়ে দুটো, একদিকে বাতাস একদিকে রক্ত আলাদা হয়ে আছে। এবার দেখুন যদি বাতাসটার কাজ কি নর্মালি কি করা হয়, নর্মালি হবে কি বাতাসটা থেকে, বাতাসের সঙ্গে একটা ডিফিউশন বলে একটা প্রক্রিয়া আছে, এটা ফিজিক্সের ব্যাপার। ডিফিউশন মানে কি, মানে হচ্ছে যদি আপনার রক্তে বা যদি আপনার এদিকে অক্সিজেন বেশি থাকে ওদিকে কম থাকে, যেদিকে বেশি থাকবে সেদিক থেকে যেদিকে কম থাকবে সেদিকে যাবে, জলের জলেও ডিফিউশন হয়। যেমন ধরুন একদিকে নুন বেশি আছে সোডিয়াম বেশি আছে, একদিকে সোডিয়াম কম আছে সেখানে সোডিয়াম যায়। এই ডিফিউশন প্রসেসটা কিন্তু প্যাসিভ প্রসেস, এনার্জি ডিপেন্ডেন্ট নয়, অর্থাৎ এর জন্য কোনো শক্তি টক্তি লাগে না, এর জন্য কাউকে এক্সট্রা খেতে হয় না, এর জন্য কাউকে ক্যালোরি খরচা করতে হয় না। কিন্তু ক্যালোরিটা খরচা করতে হয় যখন এই অক্সিজেনটাকে এই বাতাসটাকে ওই অ্যালভিওলাসে ঢোকানোর জন্য, এবং অ্যালভিওলাসটাকে ওই দূষিত বাতাসকে বের করে দেওয়ার জন্য, এর জন্য কিন্তু এনার্জি লাগে। তাহলে এটাও এনার্জি রেসপিরেটরি সিস্টেম কিন্তু এনার্জি ডিপেন্ডেন্ট সিস্টেম, শক্তি ব্যথি রেখে এর ব্যবহার করা যায় না, শক্তি এতেও ব্যবহৃত হয়। কিন্তু রিমেম্বার যে ফাইনাল প্রসেস অফ ডিফিউশন, অর্থাৎ রক্তের দূষিত রক্তের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করা, বের করে দেওয়া, এবং বাতাস থেকে অক্সিজেন যে ভিতরে ঢোকে, এটা কিন্তু একটা প্যাসিভ প্রসেস, শক্তিহীন প্রক্রিয়া। এটাই এটা ইম্পর্টেন্সটা কথা। জেনারেলি দেহের মধ্যে যা শক্তি ব্যাপার ট্যাপার থাকে না, সেখানে দেখবেন সেলের শক্তির উপর নির্ভর করে, সেলের মধ্যে সেই শক্তিটা প্রয়োজন দেখা যায়। তাহলে আবার ধরুন আমি এটা কেন এতগুলো কথা বলছি, ধরুন আপনাকে ভেন্টিলেটারে রাখা হলো, বা ধরুন আপনাকে জোর করে অক্সিজেন ঢোকানো হচ্ছে বাইপ্যাপ দিয়ে বা সিপ্যাপ দিয়ে, যাই কোনো একটা মেথডে ঢোকানো হচ্ছে আর্টিফিশিয়ালি, আমরা যদি অক্সিজেনটাকে ঢুকিয়ে দিতে পারি ইলেকট্রিসিটি ব্যবহার করে, তাহলে কিন্তু আমরা যদি ইলেকট্রিসিটি ব্যবহার করে অক্সিজেনটাকে ঢুকিয়ে দিতে পারি ভিতরে, তাহলে অক্সিজেনের ডিফিউশনটা হবে, প্রোভাইডেড যে তার রক্তের প্রবাহ চালু আছে। অর্থাৎ মৃত ব্যক্তিতে আপনি, মৃত ব্যক্তিকে কিন্তু আপনি ভেন্টিলেট করলেও তো অক্সিজেন বাড়বে না, কেন,
এই দুটো জিনিস আছে, একটা হচ্ছে এই যে সরু সরু শিরাগুলো দিয়ে উপশিরার মতো করে যেগুলো গেছে না, ব্রঙ্কাস সাব ব্রঙ্কাস করতে 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 অ্যালভিওলাস আছে। আপনি অক্সিজেন দিতে দিতে 100% অক্সিজেন দিয়ে ভেন্টিলেটার দিয়ে ওখানে 100% অক্সিজেন স্যাচুরেশন করে দিতে পারেন, কিন্তু সেই অক্সিজেনটা কাউকে না কাউকে ক্যারি করে নিয়ে যেতে হবে। ওখানে যে রক্তগুলো দাঁড়িয়ে আছে, আরবিসিগুলো দাঁড়িয়ে আছে, তারা ওখানকার এখান থেকে অক্সিজেনটা নিতে পারবে, কিন্তু সেই অক্সিজেন গোটা দেহে ছড়িয়ে যাবে না যদি না তার দেহে, যদি না তার দেহের এই যে ক্যাপিলারি বেড থেকে একটা সুন্দর ছবি দিয়েছে, এই অ্যালভিওলার স্যাক, এই সুন্দর সুন্দর দেখতে লাগছে, তার উপরে এই রক্তের শিরাগুলো দেখছেন, নীল রক্ত আসছে, লাল রক্ত ফিরে যাচ্ছে, নীল রক্ত যায়, লাল রক্ত ফিরে আসে। কারণ নীল কেন হয়ে যায়, কারণ এটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি থাকে, লাল কেন হয়, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেছে এবং অক্সিজেন দ্বারা ও অক্সিজেন ক্যারি করছে। তো এই যে নীল রক্তটা তার দেহের মধ্যে যাচ্ছে, এই সরি লাঙের মধ্যে যাচ্ছে, এই নীল রক্তের প্রবাহ লাগের মধ্যে থাকতে হবে এবং লাল রক্ত আকারে তাকে ফিরে যেতে হবে। তাহলে আমরা কি পেলাম, খুব সংক্ষেপে যদি আমরা অ্যানাটমিটা একবার ডিসকাস করি, মানে যদি আমরা সেটাকে সাম আপ করি, তাহলে সেটা কী দাঁড়ায়, সেটা দাঁড়ালো এই যে মানুষের বেঁচে থাকার জন্য মানুষ অক্সিজেনের উপর ডিপেন্ড করে, অক্সিজেন দিয়েই তার দেহের যে অক্সিডেটিভ প্রক্রিয়া, তার দেহের অভ্যন্তরে যে শক্তি তৈরি হয়, সেই শক্তির জন্য সে যে খাবারটা খায়, সেই খাবারটাই শুধুমাত্র কার্যকরী নয়, সেই খাবারকে অক্সিডাইজ করতে হবে অর্থাৎ পোড়াতে হবে। যেমন আমরা আগুন কয়লা পোড়াই, কাঠ পোড়াই, সেইটার জন্য তার দেহের কোষে কোষে অক্সিজেন দরকার। সেই অক্সিজেন সরবরাহ করে যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে স্বাস্থ্যতন্ত্র, তার এক সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। সে যে স্বাস্থ্যতন্ত্র দেহের এই বাতাসের অক্সিজেন, বায়ুমণ্ডল বা বাইরে থেকে অক্সিজেন, যেভাবেই হোক, বায়ুমণ্ডল না হয় কেউ যদি ভেন্টিলেটারে থাকে তার যে অক্সিজেন, বা যদি কাউকে কানেক্টেড করা হয় একটা অক্সিজেন এর সঙ্গে, সেই বাইরের অক্সিজেনকে সে দেহের মধ্যে নিয়ে গিয়ে রক্তনালীগুলোর কাছে পৌঁছে দেয়, যেখানে ডিফিউশন প্রক্রিয়ায়, যেখানে সে ডিফিউশন প্রক্রিয়ায় অক্সিজেনকে ভিতরে পাঠিয়ে দেয়, এবং একই ডিফিউশন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড, মানে দেহের মধ্যে যে কার্বন থাকে সেটা পুড়ে গিয়ে কার্বন ডাইঅক্সাইড হয়, এবং তা থেকে শক্তিটা নির্গত হয়, যে শক্তি বলে আমরা কাজটা করি, সেই শক্তিটাই যে আমি কথা বলছি, তার জন্য তো শক্তি লাগছে, সেই শক্তিটা দেওয়ার জন্য আমার কার্বন বেসড যে ফুডগুলো, কার্বন দেওয়া যে খাবারগুলো দেহের মধ্যে আমি একসময় খেয়েছিলাম এবং সেটা বিভিন্ন অর্গানে মাসলে এখানে ওখানে গেছে, সেখানে পৌঁছে দিতে হবে। তো এটার জন্য একটা সিস্টেম দেহ চালু করেছে, সে কী করেছে, নাক অথবা বুক দিয়ে অক্সিজেনটা নেয়, এবং সে নেজোফ্যারিংস ওরোফ্যারিংস এগুলোর মধ্য দিয়ে সে ল্যারিংসে অক্সিজেনটা নেয়, ল্যারিংস থেকে যায় ল্যারিংস টু ব্রঙ্কাস, ব্রঙ্কাসকে দুটো ভাগে ভাগ হয়ে যায়, কারণ তারা আলটিমেটলি লাঙে যাবে, একটা রাইট একটা লেফট, রাইট লাংটা একটু বড়, তাই সেখানে তিনটে ব্রঙ্কাস, আর বাঁদিকে হার্ট থাকে বলে সেটা ছোট, এটা মনে রাখার জন্য, অন্য কিছু না। সেই জন্য সেখানে দুটো মেইন ব্রঙ্কাসে তারা ভাগ হয়, প্রত্যেকটা ব্রঙ্কাস এক একটা লোবে সাপ্লাই করে, এই লোবগুলো কিন্তু ইম্পর্টেন্ট এই জন্য, এক একটা লোব কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে ভার্চুয়ালি, সেই জন্য অপারেশন করে যদি কোনো একটা পার্টিকুলার লোভে ক্যান্সার হয় বা রোগ হয় বা অন্য কিছু হয় বা ব্লিডিং হচ্ছে, সেখান থেকে শুধু সেই লোভটাকেও আমরা কেটে দিতে পারি, লোভেকটমি বলা হয় অপারেশনটার নাম, লাগে লোভেকটমি করা হয়। তো এই যে করতে 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 আরও সরু ব্রঙ্কাস ব্রঙ্কিওল করতে করতে সে আলটিমেটলি অ্যালভিওলার ডাক্ট, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু ক্যাপিলারি,
ইন কার্ডিওভাস্কুলার সিস্টেম, ভাস্কুলার সিস্টেমে সেখানে পৌঁছায়। তার মধ্য দিয়েও তখনও কিন্তু অক্সিজেন যেতে পারে, কার্বন ডাইঅক্সাইড যেতে পারে, নাইট্রোজেন যেতে পারে। কারণ অ্যালভিওলার ডাক্ট যত সরুই হোক না কেন, সেটা বাতাসের চেয়ে অনেক বেশি মোটা, মানে বাতাসের এই যে মলিকুলগুলো তার চেয়ে অনেক বেশি মোটা, এমনকি ওখানে জলও যেতে পারে। তো সেই করতে করতে তারা গিয়ে পৌঁছায় অ্যালভিওলাসে। এই অ্যালভিওলাস বা অ্যালভিওলার স্যাক, এই স্যাকটার স্ট্রাকচারের মধ্যে একদিকে থাকে অক্সিজেন, একদিকে থাকে রক্ত, রক্তের ক্ষুদ্রাতি ক্ষুদ্র শাখা যাকে আমরা বলি ক্যাপিলারি, তারা একদম বেডের মতো করে থাকে। অর্থাৎ চতুর্দিকটাকে তারা আশেপাশে জড়িয়ে রাখে, যাতে করে তারা বিরাট এলাকা পেতে পারে, বিশাল এলাকা পেতে পারে এই প্রবাহটা, এই ডিফিউশন প্রসেসটা চালু রাখার জন্য। অর্থাৎ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের প্রবাহটা এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করতে পারে। এই হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমে ডাক্তার কারা? একটা পার্ট হচ্ছে নাক, কান, গলার ডাক্তার, যারা নাকটা দেখে, আপার রেসপিরেটরি ট্র্যাক্টটা তারা দেখে। মুখ দিয়ে গেলে ওরাল সার্জনরা একটা পার্ট দেখে, আর আছে চেস্ট ফিজিশিয়ানরা বা চেস্ট সার্জন, যাই হোক। অর্থাৎ এটাও একটা কম্বাইন্ড, এটাও একটা ভাগ হতে হতে অনেক সাব স্পেশালিটি, ছোটো ছোটো স্পেশালিটিতে ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে গিয়ে রাগটা এই সিস্টেম চালু করেছে, এবং এই মধ্যে বাড়তি আকারে এ আছে, সাইনাস আছে। এবার আমি সেই রোলটা বলছি। এবার আমরা আসা যাক যে এই তো স্ট্রাকচার মোটামুটি, এটা আমরা আধ ঘন্টার মধ্যে স্ট্রাকচারটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নিলাম। এবার কাজটা কীভাবে কাজটা করে? আপনি দম বন্ধ করে বসে আছেন, মানে কি আপনার লাং ছোটো হচ্ছে না, বড়ো হচ্ছে না? আপনি নিঃশ্বাস নিচ্ছেন, মানে কি আপনার লাঙের ভলিউমটা বেড়ে গেল, লাঙের ভলিউম বেড়ে গেল, আপনি নিঃশ্বাস ছেড়ে দিলেন। আমরা নিঃশ্বাস নিঃশ্বাসই বলি, আসলে মানুষকে প্রশ্বাস নেয় আর নিঃশ্বাস ছাড়ে। নিঃ মানে বেরিয়ে যাওয়া, আর প্রশ্বাস মানে ঢোকে। একটু আমরা উল্টো কথাটাই বলি, প্রশ্বাস নিঃশ্বাস বলি না, নিঃশ্বাস প্রশ্বাসই বলি, ছেড়ে দিয়ে তারপর ঢোকা এরকম করেই বলি। যাই হোক, এগুলো জানার জন্য, তাহলে বাতাস যখন ঢোকে সেটাকে আমরা বলি প্রশ্বাস, আর বাতাস যখন বেরিয়ে আসে সেটাকে আমরা বলি নিঃশ্বাস, বেরিয়ে গেল। তো বলতে বলতে হয়তো আপনার আবার মাঝে মাঝে ভুল হবে, কিন্তু এই যে ইন্সপিরেশন, ইন মানে ভিতরে ঢুকবে, এক্সপিরেশন মানে বেরোবে, নিঃ এক্স মানে নিঃ। তো এই যে বাতাসটা আপনি নাক দিয়ে নিচ্ছেন, আমি নাকটাকে আলোচনা করি তারপর মুখটা নিয়ে পরে বলছি, আপনি নাক দিয়ে বাতাস নিচ্ছেন, আপনার নাকে দুটো ফুটো আছে, মানে সাধারণত দুটোই ফুটো থাকে নাকে, যেমন আমাদের দেহে সাধারণত দুটো লাং থাকে, সব সাধারণত, মানে এটাই হচ্ছে প্রায় সবার ক্ষেত্রেই ঘটে, বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া। তো বাতাসটা কী হবে? প্রথমে আপনার নাকে দেখবেন অনেকগুলো ইয়ে থাকে, ওই অনেক লোম থাকে। আপনি বলতে পারেন এই লোম ফোম আবার কী দরকার আছে নাকি, কেন ওটা বন্য বন্য লাগে? এটা ঠিকই বলেছেন, ওটা বন্য, কিন্তু এখন আমরা তো এখন খুব ভদ্রতদ্র হওয়ার চেষ্টা করছি বা হয়ে গেছি, এখন আমরা ঘর বাড়ি বানিয়ে ফেলেছি, আমরা যেখানে থাকি সেখানে মশামাছি তাড়িয়ে দিচ্ছি, কখনো বলছি গুড নাইট, কখনো বলছি অল আউট, গেট আউট, অনেক রকম নাম দিয়ে তাদের তাড়াচ্ছি। কিন্তু আজ থেকে 10,000 বছর আগে, 5,000 বছর আগে, 1,000 বছর আগে, আচ্ছা ছেড়ে দিন, 15,000-20,000 বছর আগে তখন কিন্তু মানুষ ছিল, 30,000 বছর আগে মানুষ জঙ্গলেই থাকতো, আর কোথাও ছিল না, কোথাও ঘুয়া টুয়া টুয়া এটা ওটা করে থাকত, কতটুকু তারা ঘর বানাতে পারতো তাও আমরা জানি না। তারা তখন ওয়াইল্ড পরিবেশে থাকত, তখন তাদের এই যে কী বলে নাকের লোম, গোফের চুল যেটা মেয়েদের থাকে না অবশ্য, এগুলো কিন্তু তাকে বাতাস, জল এগুলোকে ফিল্টার করে খেতে সাহায্য করত, এই ন্যাচারাল সিচুয়েশন।
তোমাদের তার এত ফিল্টার টিল্টার ফিল্ট্রেশন অসমোসিস রিভার্স অসমোসিস কিছুই বেরোল না। ফলে ডাকের প্রথমেই হলো কি তাহলে বাতাসটা একটু ফিল্ট্রেশন হয়, কতটুকু হলো খুব সামান্য, যে বড় বড় একটা পোকা যাচ্ছিল, একটা খড় যাচ্ছিল, একটা কুটো যাচ্ছিল, সেটা আটকে গেল। যেটা আপনার নাকের ফুটো চেয়ে বড় সেটা তো আটকালো, আর অনেকটা এরকম একটা ফিল্ট্রেশন হওয়ার মতো হয়ে গেল। তারপরে সে গিয়ে কার এতে এলো, যে মিউকাস মেমব্রেন, নেজাল মিউকাস মেমব্রেন। নেজাল মিউকাস মেমব্রেনে গিয়ে এই যে আমরা আজকালকার যদি এয়ার কন্ডিশনে থাকি না, এয়ার কন্ডিশন আমি এখন এই মুহূর্তে এই ঘরে একটু এয়ার কন্ডিশন চলছে, হয়তো বন্ধ হয়ে যাবে, এটা কাজটা কি? একটা ফিল্টার আছে, বাতাসটাকে ফিল্টার করে, টেম্পারেচার কমিয়ে দেয় বা বাড়িয়ে দেয়। আমাদের অধিকাংশ এসিতে অবশ্য টেম্পারেচার বাড়ানোর অপশন থাকে না, এখন অনেকগুলোতে বেরিয়েছে। কিন্তু মানুষের মানে প্রকৃতি দত্ত যে এয়ার কন্ডিশনার, সে কিন্তু টেম্পারেচার বাড়াতে বা কমাতে পারে অনেক আগে থেকে, সেই লক্ষ বছর আগে থেকে। আর কি হয় দেখবেন, খুব হিউমিড ঘাম হচ্ছে, এটা কমিয়ে দেয় বাতাসে হিউমিডিটিটা। অথবা এমন এয়ার কন্ডিশনারও আছে যারা আপনার একদম ড্রাই হয়ে যাচ্ছে, আর সেখানে তো তারা এয়ার এই তারা এ অ্যাড করে দেয় ভেপার, আই মিন জলীয় বাষ্প। তাহলে এয়ার কন্ডিশনার হ্যাজ গট থ্রি ফাংশন। এক, রেগুলেশন অফ টেম্পারেচার, টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করবে, যে টেম্পারেচারে আপনি যে তাপমাত্রায় আপনি সুখী বা খুশি বা সামলাতে পারেন। দুই, আপনার বাতাসটাকে সে ফিল্টার করে দেবে যাতে করে তার মধ্যে ধুলো বালি বিশেষ না থাকে। তিন, সে আপনার জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে নিয়ন্ত্রণ করবে। তো এই যে প্রপার্টিগুলো আছে, এয়ার কন্ডিশনের এই প্রপার্টিগুলো আমাদেরও আছে, আপনারও আছে, আপনার পেশেন্টেরও আছে, এবং সেই কাজটা করে মূলত নাক। আপনি যখন মুখ দিয়ে শ্বাস নেবেন তখন কিন্তু সেখানে চুল নেই মুখের ভিতর, ওই ফিল্টারেশনটা হবে না। নাকের চতুর্দিকে যে প্যারানেজাল সাইনাসগুলো থাকে, তারপরে একটা বিস্তীর্ণ এলাকায়, এই দেখুন মুখের মধ্য দিয়ে যখন আপনি যাচ্ছেন যখন কিন্তু আপনার এগুলো নেই, ওখানে যে প্যারানেজাল সাইনাস থাকে, সেই প্যারানেজাল সাইনাসের ফলে এবং নাকের যে মিউকাস মেমব্রেন থাকে, সেটা বাইরের বাতাস খুব গরম হলে তাকে ঠান্ডা করে, বাইরের বাতাস খুব ঠান্ডা হলে তাকে গরম করে দেয়। ফলে আপনার যখন বাতাসটা গলায় যাচ্ছে, ল্যারিংস হয়ে ট্রাকিয়া হয়ে যাবে, তার আগেই কিন্তু সে তার তাপমান এবং তার হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা, হিউমিডিটি বা আর্দ্রতা অর্থাৎ তাতে কতটা জলীয় বাষ্প থাকবে, এই পরিমাণটা সে ফিক্স করে দেয়। মুখ দিয়ে যদি নিঃশ্বাস নেন বা যখন আমরা টিউব ঢুকিয়ে দিই, তখন তো এই মেকানিজমটাকে আমরা কাজ করতে করাতে দিই না, বা মুখ দিয়ে গেলে এই মেকানিজমটা অতি সামান্যই কাজ করে, কারণ সেখানে মিউকাস মেমব্রেনের উপর এক্সপোজারটা খুব কম। সেই জন্য নাকটা যদি কখনো কেটে দেখেন, দেখবেন ভেতরটা না অনেক রকম আঁকা বাঁকা করে কত রকম কায়দা করে রেখেছে। কেন? কারণ এই কায়দাগুলোর কারণ হচ্ছে এই যেমন টার্মিনাস আছে, এই সাইনাস আছে, এত আঁকা বাঁকার মধ্যে দিয়ে সে কী করতে চাইছে? সে এই ফিল্ট্রেশন হাইড্রেশন কন্ট্রোল অফ টেম্পারেচারের জন্য একটা বিস্তীর্ণ এলাকা তৈরি করছে। কারণ ছোটো 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 যেগুলো মাইক্রোস্কোপিক দানা বা যেগুলো আর চেয়েও ছোটো, যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ধুলিকণা বাতাসের মধ্যে থাকে যেটাকে আমরা নিঃশ্বাস নিতে বাধ্য হই, সেটা সে মিউকাস মেমব্রেনের গায়ে লেগে যায় এবং সেখানে আরও ক্ষুদ্রাতি ক্ষুদ্র সিলিয়া থাকে, সেই সিলিয়াতে তাকে মিউকাস বা মিউকাসের সঙ্গে সে লেগে যায়,
এবং তারপর সেটাকে সে নাক দিয়ে বা মুখ দিয়ে বা কোনো কিছু দিয়ে সে বের করে দেয়, স্পিরিটটা ফিল করে দেয়। তবে গলায় যখন বাতাসটা যাচ্ছে তখন বাতাসটা মোরললেস এয়ার কন্ডিশন, তার ফিল্টার হয়ে গেছে, গ্রস ফিল্টার হয়ে গেছে, গোদা গোদা ফিল্টার হয়ে গেছে, তার মধ্যে ছোট ছোট জিনিসগুলোকে ফিল্টার করা হচ্ছে। সে ফিল্টারেশন থেকে কিন্তু ঠিক টিপিক্যাল ফিল্টারের পদ্ধতিতে হয় না, সেটা একটা অ্যাডজর্পশন বা গায়ে লেগে তাকে সরিয়ে দেওয়া হয়, তার মিউকাস মেমব্রেনে গায়ে লাগিয়ে তাকে সরিয়ে দেওয়া হয়, এটা আরেকটা পদ্ধতি। আর কি হয়, আজকে কোনো একটা ছবি দিয়েছি, এই যে ছবিটা, এই যে সুপি, এই যে কতগুলো নেজাল কঙ্কার ছবি আছে, সুপিরিয়র, মিডল, ইনফিরিয়ার, এগুলো কিন্তু কাজ ওই। আরেকটা কাজ অবশ্য আছে, সেটা হচ্ছে যখন আমরা কথা বলি, যখন আমরা কথা বলি তখন এগুলোর ফলে থাকার জন্য শব্দের একটা বিশেষ ভাইব্রেশন হয়, তার জন্য আমাদের স্বরটা এরকম শুনতে লাগে। যাদের আমরা এগুলো যদি যখন কেটে দিতে বাধ্য হই কোনো কারণে, তখন তাদের শব্দটা কিন্তু অন্যরকম হয়ে যায় নাকে। এই করতে 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 এই ছবিটা কিছুক্ষণ থাক, এই করতে 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 চলে আসে। এখানে যদি লক্ষ্য করে দেখুন, এটা ইউস্টেচিয়ান টিউব বলে একটা জিনিস দেখানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ইউস্টেচিয়ান টিউবের মুখ ওপেনিং একটা দেখানো হয়েছে। এই যে আমি আগে বলছিলাম নাকের পিছনে নেজোফ্যারিংস, এই স্ফিনয়েড সাইনাস বলে একটা জিনিস দেখানো হয়েছে এখানে, কিন্তু এই ছবিতে ওর মধ্যে কমিউনিকেশন কোথায় দিয়ে আছে দেখানো যায়নি, কিন্তু একটা প্লেনে আছে, এটা বিভিন্ন লেভেলে কাটলে দেখা যাবে, এইটা এবং এই যে ফ্রন্টাল সাইনাস, এটাও কিন্তু পার্ট অফ দিস নেজাল সাইনাসেস। ম্যাক্সিলারি সাইনাস ছাড়াও ম্যাক্সিলা আছে, তার মধ্যে একটা সাইনাস থাকে, এটাও কিন্তু বড় 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 বিগ সাইনাস। আর ছোট 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 প্রচুর সাইনাস থাকে, সেগুলোকে হচ্ছে আমরা বলি এথনয়েডাল সাইনাস। ফলে সবই কিন্তু মিউকাস মেমব্রেন দিয়ে কাভার থাকে বলে একটা বিশাল এলাকা সে কাভার করে। উপরে আপনি যদি লক্ষ্য করুন অলফ্যাক্টরি বাল্ব বলে একটা জায়গা আছে, একদম উপরে লক্ষ্য করুন সব হলদে রঙের, তার তলায় দেখুন অলফ্যাক্টরি রিজিয়ন। এটা কিন্তু আমাদের পাঠ এখনকার এই সাবজেক্টের সঙ্গে যুক্ত নয়, কিন্তু নাকের সঙ্গে আছে বলে আমি বলছি যে এই যে দেখেন না, নাকে সর্দি হলে নাকে গন্ধ পায় না, কারণ এই জায়গাতে তখন গন্ধওয়ালা বাতাস, গন্ধওয়ালা বাতাস এই যে নাকের একদম শুরুতে বলে ভেস্টিবিউল, একদম শুরুটাকে মানে একটা, এটা একটা ভেস্টিবিউল কথাটা বাংলা মানে হচ্ছে গহ্বর, ক্যাভিটি, সেই গহ্বর থেকে যে বাতাসটা যায় সে নাকটা আটকে গেলে আর এখানে ভালো করে যেতে পারে না, যেতে পারে না বলে সে এখান থেকে গন্ধটা এখানে অনেকগুলো ফুটো 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 থাকে ক্রিপস, তো এখান দিয়ে এখানে যেতে পারে না বলে সে ভালো করে গন্ধ পায় না, আবার যখন এগুলো নাকটা ছেড়ে যায় তখন একটু বেটার গন্ধ পায়। তো যাই হোক, আমাদের গল্পটা হচ্ছে মূলত গল্প হচ্ছে বাতাসের প্রবাহ। তাহলে নাকে এলো, এত মনে না রাখলেও হবে ভেস্টিবিউল টেস্টিবিউল, কিন্তু নাকের এই ফুটো দিয়ে ঢুকলো, ঢুকে সে এখানে যত রকমের কোথাও উঁচু হয়ে আছে কোথাও নিচু হয়ে ঢুকে গেছে, উঁচু নিচু নিচু উঁচু কাত তাত, যেমন করে আমাদের রেসপিরেটরি, আপনি যদি আপনি খাদ্য নালী স্ট্রাকচারটা দেখেন সেখানে এরকম থাকে, তাই খাদ্য হজম এবং খাদ্যকে বিশেষত অ্যাবজর্ব করার ক্ষেত্রে ওয়াইড এরিয়া দরকার হয়। তা না হলে হতো কি, আমাদের বিস্তীর্ণ ধরুন এই নাকের এই কাজটা যদি আমরা শুধু টিউবের মতো একটা স্ট্রাকচার দিয়ে করতাম, তাহলে দেখা যেত মানুষের ওর জন্য একটা নাকের দরকার হচ্ছে, যে নাকটার লেন্থ হচ্ছে নেই নেই করেও 10 ফুট 12 ফুট 14 ফুট, তাহলে তার লোকটা কত লম্বা হবে, তার স্ট্রাকচারটা কীরকম হবে। পাকস্থলী আমাদের আছে ধরুন 4 মিটার 5 মিটার, সেই 4 সাড়ে 4 মিটার তখন দেখা যাবে যে 4 মাইল লম্বা তো হতে পারে না, সে এগুলোকে কম্প্যাক্ট করে বিভিন্নভাবে কোটি 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 বছর বছর ধরে প্রকৃতি তার এভলিউশনের মধ্য দিয়ে এগুলোকে শেপ দিয়েছে। তো এই করতে করতে বাতাসটা তাহলে এখানে হাইড্রেশন হলো, মানে তার মধ্যে জলীয় বাষ্প অ্যাড করা হলো বা কমিয়ে দেওয়া হলো, ধরুন আপনি একদম ভেপার নিচ্ছেন কমিয়ে দেওয়া হলো, তার টেম্পারেচারটাও এখানে কমিয়ে দেওয়া হয়, আর আপনার যদি এখানে 70-80 ডিগ্রির বাতাস ঢোকে লাং ইঞ্জুরি হয়ে যেতে পারে। এইভাবে বাতাসের তাপমান, বাতাসের এক কথায় বাতাসের গুণমান, যে গুণ নিয়ে সে আসছিল, ধুলো বালি পোকামাকড় নিয়ে যে বাতাস থাকে, যেখানে কিছু পাখিটা কেউ থাকে যদি ভয়ে তারা নাকের কাছে আসে না,
বা নাক দিয়ে ঢোকে না। তো এরা সবকে, এদের সবাইকে সরিয়ে যতদূর সম্ভব একটা বিশুদ্ধ বাতাসকে ঢোকানোর চেষ্টা করা হয়। এই পর্যন্ত প্রকৃতি তৈরি করেছিল, কিন্তু মানুষ পরবর্তীকালে বাতাসের মধ্যে প্রচুর কেমিক্যালস মেশাতে আরম্ভ করলো, যেমন ধরুন সালফার ডাইঅক্সাইড। সেটা এত ছোটো, এত ছোটো, এত ছোটো যে সেগুলোকে ট্যাকেল করার জন্য যে অ্যামাউন্ট অফ মিউকাস মেমব্রেন ইত্যাদি দরকার ছিল সেটা কিন্তু আমাদের নেই। অর্থাৎ সৃষ্টি যারা করেছিলেন, যে পদ্ধতিতে সৃষ্টি হয়েছিল বা সৃষ্টিকর্তা যাই বলুন, তারা এইটা তখন ভেবে দেখেননি। ফলে এরকম বহু পলিউটেন্ট বা ক্ষতিকারক বিষাক্ত জিনিস এত সিস্টেম থাকা সত্ত্বেও ধীরে ধীরে লাগের মধ্যে চলে যায়। বা তখন অ্যাজবেস্টার আবিষ্কার হয়নি, তাহলে অ্যাজবেস্টাসের যে গুঁড়ো যাদের কাজ করানো হয় সেটা যাতে লাঙে না যায় তার জন্য ব্যবস্থা করা হয়নি। তখন যা বাতাস ছিল সে তো প্রাকৃতিক প্রায় বিশুদ্ধ বাতাস, মানে আমরা যেটাকে বিশুদ্ধ বলি আর কি, তার মধ্যেও যে অবিশুদ্ধতা আছে সেটা ধরে নিয়েই কিন্তু এত ব্যবস্থা রাখা হয়েছিল। তো যাই হোক, ফলে আমাদের এই লিমিটেশনসটা আছে। গত 300-400 বছরে আমরা ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশনের ফলে যেভাবে বাতাসের কোয়ালিটিকে পরিবর্তন করে ফেলেছি বা করছি, সেটা ট্যাকল করার পুরো ক্ষমতা না থাকলেও অনেকটা ক্ষমতা সম্পন্ন এই রেসপিরেটরি সিস্টেম তার আপার পার্টেই বাতাসের কোয়ালিটি নিয়ন্ত্রণ করছে। করতে 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 এরপরের স্লাইড দিলে দেখতে পাবেন আমরা নিচের দিকে যাচ্ছি। যেমন নিচের স্লাইডটা দিতে পারো। তো এর ফলে হলো কি, যখন বাতাসটা যাচ্ছে লাঙে, লাঙের আগে ব্রঙ্কাস হয়ে তো সে লাঙে ঢুকবে, অ্যালভিওলাস। লাঙ মানে এখানে অ্যালভিওলাস বুঝতে হবে, ইউনিট অফ লাঙ, ইউনিট অফ লাঙ। তো তখন বাতাসের কোয়ালিটিটা ইম্প্রুভ করে গেল। এবারে এই করতে করতে বাতাস অ্যালভিওলাসে গেল। আমি আগে একটু আগে বলছিলাম, সে যে অ্যালভিওলাসে যাবে সেটা কী করে যাবে, আপনাদের বইয়ের দেখবেন 174 পাতায় একটা ছবি আছে, দেখবেন তাতে লাঙের কেজটা দেখানো হয়েছে, লাং কেজ। অর্থাৎ কতগুলো দেখবেন, একদিকে স্পাইন আছে, আমাদের লাংটা লাং কার মধ্যে থাকে, থোরাক্সের মধ্যে, চেস্টের মধ্যে, বক্ষের মধ্যে। বক্ষের উপরে কী আছে, নেক, নেকের এখানে একটা ডায়াফ্রামের মতো আছে, নিচে একটা ডায়াফ্রাম আছে, সাইডগুলোতে আছে কি রিব, দুটো রিবের মাঝে আছে কি মাসল, তার বাইরে ফ্যাট অ্যান্ড চামড়া, পিছনে কী আছে স্পাইন, একদম সামনে আছে স্টার্নাম মানে হাড়। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, পিছনে হাড়, সামনে হাড়, মাঝে সাইডে হাড়, সেই হাড়গুলো ফুটো ফুটো, মানে ফুটো ফুটো মানে হচ্ছে তার মাঝে মাঝে জায়গা আছে, উপরে একটা শিপসন ফাঁসা, শক্ত ফাঁসা। এই লাগে যদি দেখেন সাইডগুলো, শুধু লাংটা দেখিয়েছে, তলায় ডায়াফ্রামটা দেখা যাচ্ছে, তাহলে দেখতে পাবেন যে এরকম একটা সে কেজের মধ্যে আছে। এবং লাং এবং চেস্ট ওয়াল, লাং এবং চেস্ট ওয়াল, লাঙের মধ্যে, লাঙের কাভার কী থাকে, বাইরে প্লুরা থাকে, প্লুরা একরকমের ঝিল্লি, একরকমের মেমব্রেন, অনেকটা কাপড় পাতলা কাপড়ের মতো সেঁটে থাকে লাঙের গায়ে। থোরাক্সের গায়েও, থোরাক্সের গায়েও দেখবেন ওই রকম একই রকম একটা ঝিল্লি থাকে, এরকম। এই দুটোর মাঝে যে জায়গাটা, এই জায়গাটায় একরকমের ফ্লুইড থাকে, খুব সামান্য পরিমাণে ফ্লুইড থাকে, ফলে এটাকে চিপটে রাখে। এই যে চিপটে রাখে, এই যে দেখুন এখানে যেটা দেখানো হচ্ছে ওই ট্র্যাকে দিয়ে এলো, এই দেখুন রিব, রিব কেজ, দুটো রিবের মাঝখানে থাকে মাসল, দুটো লাংটাকে দেখানো হয়েছে সুন্দর করে। নিচে দেখুন, নিচে দেখতে পাচ্ছেন ডায়াফ্রাম। এবার তাহলে একদিকে ডায়াফ্রাম, উপরটা একরকমের ডায়াফ্রাম থাকে, সেটা হচ্ছে রিজিড, মোর রিজিড, এই জায়গাটায় ফার্স্ট রিবের উপরে, সেটা নেকের যে হাড় আছে ওগুলো থেকে একটা ছাতার মতো করে, ডোমের মতো করে আটকে থাকে। তাহলে লাং একটা গহ্বরের মধ্যে থাকে, সেই গহ্বরের কী দিয়ে তৈরি হয়েছে, কোথাও ফাঁসা, কোথাও মাসল, উপরে ফাঁসা, নিচে মাসল, সাইডে হাড় এবং মাসল, পিছনে হাড়,
সামনে হাড়, তাহলে এর মধ্যে এই যে পিছনে স্পাইনের হাড় এটা এক্সপ্যান্ড করবে না, ছোট বড় হবে না। সামনে যে হাড় আছে সে উপরে নিচে যায়, উপরে যায় নিচে যায় এরকম করে, কিন্তু সে এছাড়া কিছু করতে পারে না। সাইডে যেটা আছে রিবগুলো সেটাও এরকম থাকে, এরকম করে এরকম করে। বাকেট অনেকটা ওই টিউবওয়েল যারা দেখেছেন বা যারা ইউজ করেন, তা টিউবওয়েল চাপে ওনার উপরে নিচে ওরকমটা করতে পারেন। আর নিচে যে ডায়াফ্রামটা আছে সেটা একটু ডোমের মতো হয়ে যায়, দেখতে পাচ্ছেন, যখন কন্ট্রাক্ট করে তখন এরকম হয়ে যায়, কারণ না নেমে আসে। তাহলে একজন নেমে আসছে, একজন চেস্টটাকে সাইডে বাড়িয়ে দিচ্ছে, রিবগুলো, রিব এবং এই হাড়ের যে কেসটা থাকে তার চেস্টটাকে এরকম থেকে এরকম মোটা করে দিচ্ছে, নিচেতে নামিয়ে দিচ্ছে। তাহলে যদি এরকম করা যায় যে চেস্টের রিবটা সাইড দিয়ে উপরে উঠে গেল, পরে রিবটা এরকম ছিল, এরকম করে আরও চওড়া হয়ে গেল, নিচের দিকে ডায়াফ্রামটা এরকম হয়েছিল, নেমে এরকম হয়ে গেল, ওটা এরকম কিন্তু কখনো হবে না। এই আবার যখন চাপ পড়ে এই হয়ে যায়, এটা রিল্যাক্স, এই কন্ট্রাক্ট করলো, নেমে গেল, তাহলে কী হলো, ক্যাভিটিটা, গোটা থোরাক্সের যে ক্যাভিটি সাইজ সেটা বড়ো হয়ে গেল। যখন বড়ো হবে তখন তার সঙ্গে যে বলেছিলাম যে একটা প্লুরা থাকে না, সে তাহলে সেও সরে যাবে দূরে, সেও দূরে সরে যাচ্ছে। আর সে করবে কি, তখন তার গায়ে অনেকটা চিটে থাকে, চিটে, যদি দুটোর মাঝখানে হাত ঢুকিয়ে দেওয়া যায় সেটা আলাদা কথা, চিটে থাকে, একরকমের সলিউশন দিয়ে চিটে থাকে, সেটা লাঙের লাংটাকেও টেনে নিয়ে চলে গেল, ফলে লাংটা কী হলো, বড় হয়ে গেল। লাং বড় হয়ে গেল, ধরুন লাংটা ছোট হয়েছিল এক লিটার সাইজের, ভলিউমটা আর কি, ভলিউম বোঝাচ্ছে, এবার সেটা দু লিটার হয়ে গেল, তার মানে কি দু লিটার সাইজ আর কি, তাহলে কী হলো, লাগের এক লিটার বৃদ্ধি হলো। তাই এই বৃদ্ধিটা তো আর শূন্যে হতে পারে না, কিছু না কিছু তো ঢুকেছে, প্রকৃতির নিয়ম কি, কিছুই শূন্য থাকবে না। তাহলে কী ঢুকলো ওখানে, ওখানে ঢুকলো বাতাস। এই দেখুন, এই যে মেকানিজম অফ ব্রিদিং বলে যে ছবিটা রেখেছে, সেই ছবিতে সুন্দরভাবে দেখিয়েছে, তখন আপনার নাক খোলা বা মুখ খোলা, তাহলে উপরের পাটটা আপনার খোলা আছে, আপনার লাংটা বড় হয়ে গেল। এই দেখুন, ডায়াফ্রামটা সোজা হয়ে এসছে প্রায়, থোরাক্সটা অনেক বড় হয়ে গেছে, চেস্টটা, ফলে এই যে লাংটা বড় প্রসারিত হচ্ছে, মানে লাংয়ের ভিতরে বাতাস ঢুকছে। তারপর কি হলো, তারপর ডায়াফ্রাম তার কন্ট্রাকশনটা বন্ধ করে দিল, ছেড়ে দিল, রিল্যাক্স, ডায়াফ্রাম উপরের দিকে উঠে গেল, কারণ পেটের চাপ আছে তলায়, পেটের চাপও তাহলে একটা ফ্যাক্টর হয়ে গেল। আর কি হলো, পেটের চাপকে রক্ষা করে পেটের ওয়াল, তার নাড়ি, ভুঁড়ি, লিভার, স্প্রিন সবাই মিলে, প্লাস পেটের যে মাসেলগুলো আছে, পেশিগুলো, তারা মিলে পেটের চাপটা তৈরি রক্ষা করে, তার চাপে ডায়াফ্রামটা উপরে উঠে গেল। ডায়াফ্রামের সঙ্গে লেগে থাকে প্রায় গায়ে গায়ে, ওই প্লুরার মতো করে আর কি, মানে যেমন করে লাং প্লুরা দিয়ে লেগে থাকে, তেমনি ওখানেও পেরিটোনিয়াম দিয়ে লেগে থাকে লিভার, সেও উপরে উঠে গেল, ফলে সবাই মিলে চাপ দিল। আর কি হলো, যে যে মাসেলগুলোর জন্য রেসপিরেটরি মাসেল বলা হয়, শ্বাসতন্ত্রের মাসেল, মাসেলগুলোর জন্য লিভার, এই কী বলে, এই থোরাসিক কেজটা, থোরাসিক কেজ মানে দি ডায়াফ্রাম নিচে, কিন্তু বাইরের কেজে কী কী আছে, রিবস দিয়ে যে ওয়ালটা, রিবস, স্টারডাম দিয়ে যে ওয়ালটা তৈরি হয়েছে, সেই যে ওয়ালটা, সেও আবার নিজের দিকে ঝুলে পড়ল, সেও রিল্যাক্স করে গেল। ফলে সে যখন রিল্যাক্স করলো, তখন কী হলো, লাং ছোট হয়ে গেল। যখন লাং ছোট হয়ে গেল, তখন লাঙের ভিতরে বাতাসের চাপ বেড়ে গেল, যেই বাতাসের চাপ বেড়ে গেল, খোলা শ্বাসনালী দিয়ে বাতাস বাইরে বেরিয়ে গেল। তাহলে কী দাঁড়ালো, হাঁপড়ের মতো, গোটা ব্যাপারটা হাঁপড়ের মতো, দেখবেন হাঁপড়টা বড় হলো, অর্থাৎ এখানে লাং দুটো বড় হলো, বাতাস ঢুকলো, লাং দুটো ছোট হলো, চাপে বাতাস বেরিয়ে গেল। এই যে তাহলে বাতাস যে ঢুকছে বেরোচ্ছে, এই প্রসেসটা নাকের ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ নয়, মুখের ক্ষেত্রে অ্যাক্টিভ নয়,
যেমন আমরা অ্যাক্টিভলি খেয়ে হজম করি, কী বলে গিলে খাবারটাকে পাঠিয়ে দিতে পারি স্ব অবস্থাতেও, এটা কিন্তু তা নয়। লাং এক্সপ্যান্ড করলে, খোলা রেসপিরেটরি ট্র্যাক থাকলে বাতাস ঢুকবে, লাং যখন ডিফ্লেক্ট করবে চুপসে যাবে তখন বাতাস বেরিয়ে যাবে। এই প্রক্রিয়ায়, এই যে আমাদের পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, বুকের যে মাসলগুলো থাকে, পিঠের কিছু মাসল, রম্বোডিয়াস, ল্যাটিসিমাস ডরসি, ঘাড়ের কিছু মাসল, স্টারনোক্লেরোমাস্টয়েড, আদার্স, পেটের কিছু মাসল, মানে পেটের ফ্ল্যাট মাসলগুলো যেগুলো থাকে, বা প্লেটের লেকটাস অ্যাবডোমিনিস, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্স, এগুলো সবাই রোল প্লে করে। কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট রোল প্লে করে দি ডায়াফ্রাম, সব মাসলের মধ্যে সেরা মাসল, সব খেলার সেরা খেলোয়াড় ফুটবলের মতো আর কি, সব মাসলের সেরা মাসল হচ্ছে এখানে ডায়াফ্রাম। ডায়াফ্রাম নিজেই লাংটাকে টেনে এতটা, মানে যখন কন্ট্রাক্ট করে টেনে অনেকটা নামিয়ে নিতে পারে, ইভেন যদি চেস্টের মুভমেন্ট না থাকে। এবার ধরুন একটা মজার কথা বলি, আপনারা নিশ্চয়ই তাকিয়ে তাকিয়ে দেখেছেন ছেলেরা যখন নিঃশ্বাস নেয় তখন সেই নিঃশ্বাসটা কীরকম হয়, আর মেয়েরা যখন নিঃশ্বাস নেয় তখন নিঃশ্বাসটা কেমন হয়। একটা ছেলে আর মেয়ে শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে বা পড়েনি আমি ঠিক জানি না, তারা নিঃশ্বাস নিচ্ছে আর আপনি তাকিয়ে তাকিয়ে দেখছেন। পোশাক পরেছে একদম দেহের সঙ্গে টাইট, আপনি কি দেখছেন? আপনি দেখছেন যে সে যখন নিঃশ্বাস নিচ্ছে মেয়েটা, তখন তার বুকটা বেশি এক্সপ্যান্ড করছে, বুকটা উপরের দিকে উঠছে, সাইডের দিকে এক্সপ্যান্ড করছে। আর ছেলেটা যখন নিচ্ছে তখন দেখছেন তার ভুঁড়িটা, মানে পেটটা উপরের দিকে বেশি উঠছে আর না হচ্ছে। তাহলে আমরা বলতে পারি ওটা থোরাসিক টাইপ অফ ব্রিদিং, এটাকে এটা অ্যাবডোমিনাল টাইপ অফ ব্রিদিং বলতে পারি। কিন্তু বাস্তবে যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন দুটোতেই থোরাসিক টাইপ এবং অ্যাবডোমিনাল টাইপ, বক্ষের যে মানে বক্ষের পদ্ধতিগত বা পেটের পদ্ধতিগত যে নিঃশ্বাস, দুটোই কিন্তু মিক্স আপ হয়ে আছে। সেই জন্য আমরা ওটাকে বলি, দুটোকেই আমরা বলি থোরাক্স এবং অ্যাবডোমেন থাকবে। কোনটাকে আগে উচ্চারণ করব, থোরাক্স না অ্যাবডোমেন? যে মেজর রোল প্লে করছে, যেমন দেখেন আমরা কি বলি স্বামী স্ত্রী, তার মানে স্বামী মেজর রোল প্লে করছে বলে ধরে নেওয়া হয়, ধরে নেওয়া হয়। এই নিয়ে স্ত্রীদের কিন্তু খুব আপত্তি আছে এখনকার দিনের স্ত্রীদের। আপনি আপনাদের মধ্যে যারা বিয়ে করেছেন এবং বিয়ের তারা যারা বিয়ের অনুষ্ঠানগুলো গেছেন তারা দেখবেন লেখা আছে পাপিয়া বিবাহ করছে রামকে, আর আপনার বাড়িতে আপনি রাম, আপনার বাড়িতে যখন অনুষ্ঠান হচ্ছে তখন লেখা আছে রাম বিবাহ করেছে পাপিয়াকে। এখানেও ব্যাপারটা ওই রকম, কি ডমিন্যান্ট, এখানে বাপের বাড়ি সে তার মেয়েকে গুরুত্ব দেবে, সেই জন্য আগে পাপিয়া। এখান থেকে আমরা বলি থোরা থোরাকো অ্যাবডোমিনাল ব্রিদিং, থোরাকো অ্যাবডোমিনাল ব্রিদিং, আর ডানোটা কী বলি অ্যাবডোমিনো থোরাসিক ব্রিদিং। এটা ইম্পর্টেন্সটা কোথায় আমি আপনাকে পরে বলবো, মূলত এটা ভয়েজের ক্ষেত্রে মোর ইম্পর্টেন্ট। এবং আপনারা যারা বিভিন্ন আন্দোলন করেন, প্রতিবাদ করেন, যাত্রা করেন, নাটক করেন, বা বউকে বা বরকে জোরে বকেন, বা ছেলে বা ছেলেকে জোরে বকেন, বা পাবলিকের কাছে গিয়ে জোরে চিৎকার করে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে ডায়াফ্রামেটিক ব্রিদিং। ডায়াফ্রামেটিক ব্রিদিং যদি কারো কম হয় তাহলে লাঙে যথেষ্ট বাতাস থাকে না, যথেষ্ট বাতাস না থাকলে যথেষ্ট জোরে চিৎকার করা যায় না। লক্ষ্য করে দেখবেন এটা কিন্তু রেসপিরেটরি সিস্টেমের সেকেন্ডারি ওয়ার্ক, প্রাইমারি ওয়ার্ক নয় জোরে শব্দ উচ্চারণ করা। আপনি লক্ষ্য করে দেখবেন যারা স্লোগান দেয় তাদের পেটের দিকে তাকিয়ে দেখবেন মনে হবে হাঁপড়ের কাম এ চলছে, হাঁপড় চলছে, পেটটা সামনে যাচ্ছে পিছনে যাচ্ছে, সামনে যাচ্ছে পিছনে যাচ্ছে। যারা যাত্রাপালা দেখেছেন তারাও দেখবেন যখন ডায়লগ বলে তখন পেটটা সামনে যাচ্ছে পিছনে যাচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। পার্টিকুলারলি যারা চিৎকার করতে গিয়ে গলা ভেঙে ফেলে,
তাদের চিকিৎসার ক্ষেত্রে এটা একটা জাস্ট ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন। এই ফিজিওলজিটাকে যদি আমরা অ্যাডাপ্ট করে তাকে শিখিয়ে দিতে পারি, তার কথা বলার স্টাইলটাকে যদি বদলে দিতে পারি, তাহলে তার চেঞ্জ হয়ে যায়। যারা নাটক বা যাত্রা করেন, তাদের যারা ট্রেনিং নিয়েছেন, তাদের দেখবেন এই ডিসক্রিপশন প্যাটার্ন পড়ানো হয়, শেখানো হয় এবং সেখানে বলা হয় কীভাবে কথা বলতে হবে, কতক্ষণ ধরে না শ্বাস নেবে, শ্বাস নেওয়ার পর পেটটা কতটা ফুলবে এবং কতটা তুমি ছেড়ে দেবে। তার কারণ হচ্ছে ডায়াফ্রামেটিক ব্রিদিংটাকে তারা খুব গুরুত্ব দেয়। তারা জানে ডায়াফ্রামেটিক ব্রিদিং প্রপারলি না হলে সুবৃদ্ধ করতে পারবে। তাহলে সেই সমস্ত মেয়েদের ক্ষেত্রে যারা যাত্রাপালায় অভিনয় করে বা নাটকে অভিনয় করে বা খুব জোরে চিৎকার করে স্বামীকে নিয়ন্ত্রণ করে বা দোকানে মাল বিক্রি করে, তাদের কিন্তু দেখবেন ব্রিদিং থোরাকো অ্যাবডোমিনাল আছে কি না সন্দেহ আছে। তাদের অনেক অধিকাংশ ব্রিদিং হচ্ছে অ্যাবডোমিনাল থোরাসিক টাইট হয়ে গেছে। আর পুরুষ মানুষের তো একটা সহজাতভাবেই তার অ্যাবডোমিনাল থোরাসিক হওয়ার কথা, একটা করতে পারার ক্ষমতা বেশি দেখা যাবে না। তো যাই হোক, এই আলোচনাটার মূল উদ্দেশ্য হচ্ছে আমার যে কীভাবে ব্রিদিংটা হচ্ছে। বাতাস তাহলে ঢুকে গেল, কোথায় ঢুকলো, কোথায় ছিল বাতাস? বাতাস ছিল বাতাসে, মানে দেহের বাইরে বায়ুমণ্ডলে। সেই বায়ুমণ্ডলের বাতাস এখন আমার লাং প্রসারিত হওয়ার ফলে অ্যালভিলাসে ঢুকে পড়েছে। ঢোকার পথে সে কি করেছে? সে পরিশ্রুত হয়েছে, তার জলীয় বাষ্পের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়েছে, তার মধ্যে কিছু ব্যাকটেরিয়া কোনো ভাইরাস এগুলোকে আমরা কমিয়ে ফেলেছি, তার মধ্যে কেমিক্যাল পয়জনস যেগুলো থাকে, যেগুলো আমার দেহকে বা লাংকে ড্যামেজ করতে পারে সেগুলোকে কমিয়ে ফেলেছি বাই আওয়ার ডিফেন্স মেকানিজম। এই ডিফেন্সটা আমি এর পরে আসছি, পারফিউশনের পরে কীভাবে এই ডিফেন্সটা কাজ করে। তার একটা পার্ট বলে দিয়েছি, ফিল্ট্রেশন, হাইড্রেশন ইত্যাদি। আপনি খুব গরম গরম বাতাস নিলেন কিন্তু আপনার লাং পুড়ে যাবে না, সেটা বলে দিয়েছি। আপনি খুব ড্রাই বাতাস নিচ্ছেন, আপনার লাং শুকিয়ে যাবে না, শুকনো হয়ে যাবে না, সেটা বলেছি। আপনার মাছি মশা ঘুরে বেড়াচ্ছে, আপনার নাক দিয়ে ঢুকছে কিন্তু তারা আপনার এতে ঢুকতে পারবে না। যদি মুখ দিয়ে ব্রিথ করেন তাহলে কিন্তু তার ব্রঙ্কাসে ঢুকতে পারবে না। তাহলে তখন কী করবেন? সঙ্গে সঙ্গে মুখটা বন্ধ করে নাক দিয়ে নিঃশ্বাস নেবেন। আর এখন তো একটা সুবিধা হয়ে গেছে, করোনা ভাই আসার ফলে নাকে একটা করে মাস্ক থাকে, টাক করে নাকটা তুলে দেবে। যদি তুলে দেন তাহলে আপনার এই সমস্যাটা চলে গেল। এখানে একটা ছবি দেখানো হচ্ছে, এখন এই ছবিটা দেখুন, সামনে হাট আছে, হাটটা দেখুন বাঁ দিকে বেশি আছে, লক্ষ্য করেছেন? ডান দিকে সামান্য, ফলে দেখুন বা ডান দিকের ক্যাবিনটা কত বড়, বাঁ দিকেটা ছোট। ওই যে বলছিলাম এদিকে তিনটে লোক, এদিকে দুটো লোক, ডান দিকে তিন, বাঁ দিকে দুই, তার কারণটা এটা। এ দেখুন ট্র্যাকিয়াটা, রক্তের যে শিরাগুলো আছে তার পিছন দিক দিয়ে গেছে, ওরও পিছনে আবার খাদ্যনালী থাকে। আগে রক্তের শিরা, তারপর ট্র্যাকিয়া, তার পিছনে খাদ্যনালী, মানে ঈশ্বর থেকে আসতে হবে। দেখুন এখানে খুব সুন্দর করে লাঙের পোস্টেরিয়র ওয়ালটাকে দেখানো হয়েছে, লাংকে তুলে নেওয়া হয়েছে, সরিয়ে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন কতগুলো স্ট্রাইটেড মাসল আছে, তারপরে পাতলা পর্দা আছে, এটাই হচ্ছে প্লুরা। এটাকে আমরা বলি প্যারাইটাল প্লুরা, আর লাঙে যেটা লেগে থাকে সেটাকে আমরা বলি ভিসেরাল প্লুরা। এই কোনটা কার প্লুরা না জানলেও চলবে। এটা একটা প্লুরাল স্যাক থাকে, এটা ইম্পর্টেন্ট। এই জন্য ওই দুটো স্যাকে দুটো লেয়ার যদি দুদিকে সরে গিয়ে ওখানে বাতাস ঢুকে যায় তাহলে একটা রোগ হয়, তার নাম হচ্ছে নিমো, মানে বাতাস, থোরাক্স, থোরাক্স মানে বক্ষ, মানে বক্ষে বাতাস ঢুকে গেছে। যদি রক্ত পড়ে যায় তাহলে আমরা বলি হিমো, মানে রক্ত, থোরাক্স। যদি জল ঢুকে যায় তাহলে আমরা বলি হাইড্রো, মানে জল, থোরাক্স। যদি পুঁজ ঢুকে যায় তাহলে আমরা বলি পায়ো, থোরাক্স। ফলে দুটো লেয়ারের মাঝখানে কিছু জমে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, এবং তখন তার চিকিৎসা দরকার হয়, বিভিন্ন রকম সমস্যাও হয়। তো এইখানে খুব সুন্দরভাবে লেয়ারটা দেখেছি। এই দেখুন উপরের দিকে যে ডায়াফ্রামের কথা বলছিলাম না,
লাংয়ের একটা উপরে তো লিমিট আছে, তার উপরে দেখুন একদম এটা নয়, কিন্তু তারও উপরে, কারণ এখানে যেভাবে কাটা হয়েছে সেভাবে দেখানো হয়েছে। তা যদি ভালো করে দেখেন এই মার্জিনটার উপরে রক্তের শিরা একটা দেখা যাচ্ছে, ডান দিকে বাঁ দিকে চলে গেছে, তারও পিছনে একটা ইয়ের মতো একটা ডোমের মতো করে চলে গেছে, এই যে ডোমের মতো করে চলে গেছে তার উপরটা এইখানটা লেভেল ওয়ান মানে ফার্স্ট লিভের কাছে, আর নিচে সুন্দর করে ডায়াফ্রামটাকে ডিসপোজ করে দেখানো হয়েছে। এইখানে দেখুন ডায়াফ্রামের মাঝখান দিয়ে একটা পাইপ নিচে কেটে দেখানো হয়েছে, এটা হচ্ছে ইসোফেগাস, যেটাকে আপনি লাগের থোরাক্সের মধ্যে কোথাও দেখতে পাচ্ছেন না, এটা থোরাক্সের এর পিছনে আছে বলে আমরা তো সামনের দিক থেকে দেখছি, সামনে হার্ট, তার পিছনে একটু দেখতে পাচ্ছি রেসপিরেটরি ট্র্যাক্টের একটু পার্ট, বাকিটাকে সব সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কেটে সরিয়ে দেওয়া হয়েছে, এবং তারও পিছনে জিআই সিস্টেমে এই ইসোফেগাসটা থাকে, এখানে অ্যাবডোমিনাল ইসোফেগাসটা দেখানো হয়েছে। তো যাই হোক, আমরা যে আলোচনাটা করছিলাম সেটা হচ্ছে বাতাস চলে গেল, কোথায় গেল বাতাস, কোথায় গেল অ্যালভিওলাস, রাইট, অ্যালভিওলাসে বাতাস যাওয়ার পর সেই মহামূল্যবান ব্যাপারটা ঘটতে আরম্ভ করবে, যেটাকে আমরা বলি ডিফিউশন, 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 ডিফিউজ করে যাবে। একদিকে দাঁড়িয়ে আছে একটা পর্দা, ধরুন এই যে কাঁচের গ্লাসটা দেখতে পাচ্ছেন, কাঁচের গ্লাস, ভিতরে দেখুন কি আছে, জল, ধরে নাও যাক এটা আছে কি চা, ধরে নাও চায়ের মানে একটু চিনি আছে ধরে নিন, তাহলে এটা যদি আমি এটা এখানে রেখে দিই, এবং যদি পর্দাটা এমন হতো, এই দুটোর মাঝখানে যে লেয়ারটা আছে সেটা যদি এমন হতো যে চিনি এদিক থেকে ওদিকে যেতে পারে এবং ওদিক থেকে এদিকে আসতে পারে, এই ক্ষমতা যদি থাকতো এটা, তাহলে কী হতো, এর চিনিটা জলে এসে যেত, কিছুক্ষণ পরে যখন আপনি জলটা খেতেন তখন দেখলেন মিষ্টি, আর এখানে মিষ্টি এলো কী করে, আর এখানে ছিল নুন, জলের মধ্যে ধরুন নুন মেশানো ছিল, নুনটা চায়ে এসে গেছে, তখন আপনি চাটা খাচ্ছেন, আর এই লিকার চা নুন নুন লাগে কেন, এই যে প্রক্রিয়াটা যদি আমরা করতে পারতাম তাহলে এটাকে আমরা বলতাম ডিফিউশন। এই ডিফিউশনটা একটা ন্যাচারাল প্রসেস, ফিজিক্সের প্রসেস, এটা গোটা ইউনিভার্সে বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা ফিজিক্যাল প্রপার্টি অফ ম্যাটার। তাহলে এখানে কি হচ্ছে, বাতাসে কি বেশি আছে, অক্সিজেন, কত পার্সেন্ট আছে, 16, 17, 18, 15 যাই হোক আছে, যে অক্সিজেন আসছে মানে যে হিমোগ্লোবিনটা আসছে তা থেকে অক্সিজেন বেরিয়ে গেছে, বেরিয়ে সে যখন আসছে তার ওই জায়গাগুলো কিন্তু ফাঁকা, তার রিসেপ্টারগুলো ফাঁকা, সে যেখানে ক্যারি করে নিয়ে যায় আর কি, একটা করে অক্সিজেন ঢুকবে ওদেরকে আবার নিয়ে নিয়ে বয়ে নিয়ে যাবে, সেটা ফাঁকা, এবং তার মধ্যে বাতাসের মধ্যে যে অক্সিজেন বা রক্তের মধ্যে যে অক্সিজেন গুলে থাকে সেটা পরিমাণ অত্যন্ত কম, 1%, 2%। তাহলে কী হবে, বা এই বাতাসের অক্সিজেন ওই সেলের কোষগুলোর মধ্য দিয়ে গিয়ে এটা, এই প্রসেসটা কিন্তু অ্যালাউড, চালু প্রসেস আছে, অনেকটা ওই আর কি, আপনার বউ যেমন আপনার মানি ব্যাগ থেকে টাকাটা নিতে পারে যদি ওর সামনে অ্যালাউ করে থাকেন, সেরকম টাইপ করে আপনার মেয়ে নিতে পারে, আপনার ছেলে নিতে পারে, এরকম টাইপের ব্যাপার, যে দোকানদার নিতে পারবেন টাকা আপনি অ্যালাউ করছেন, তো সে কী হচ্ছে, এটা এখান থেকে সে যেতে পারে, যেখানে কম সেখানে যাবে, যেখানে বেশি সেখানে সে চলে আসবে, যার বেশি সেখানে থেকে সে চলে যাবে, যেখানে কম সেখানে তার ডেস্টিনেশন যাবে, বাতাসে অক্সিজেন বেশি, অক্সিজেন ঢুকে যাবে, আর রক্তে, রক্তে হিমোগ্লোবিনে কিন্তু কার্বন ডাইঅক্সাইড থাকে না, মনে রাখবেন এটা রক্তের মধ্যেই মিশে থাকে, রক্ত মানে রক্তের প্লাজমা বা সিরামের মধ্যে থাকে, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে চলে আসবে বাতাসে, কেন, আর বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.2 থেকে 0.4 পৃথিবীর বিভিন্ন জায়গায়, আর ওখানে তখন কত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, 25, 30, 40, 42, 45, সার অনেক বেশি প্রেশারে থাকে, এগুলো আবার প্রেশার টেশার দিয়ে মাপা যায়, ফিজিক্সের অনেক রকম কায়দা কানুন আছে, আমি সে আসলে আলোচনায় যাচ্ছি না, সে আপনারা জানার কোনো দরকার নেই, তাহলে বেশি থেকে কম
বেশি বেশি যেখানে আছে সেখান থেকে সে কম জায়গায় গিয়ে সাম্য রক্ষা করবে, সাম্যের বাণী, হ্যাঁ অনেকটা ওই মার্কসিস্ট বাণী আর কি, ঠিকই বলেছ। তো এই যে সাম্যের বাণীটা, এই বাণীটা কিন্তু সবাইকে করতে হয় জানো তো। এই যে ধরো যারা তো ইনকাম ট্যাক্স দেয়, তাই ট্যাক্সে টাকা নিয়ে কী করা হয়, কমন গুডস কেনা হয়, গু মানে পিপল জনগণের ভালোর জন্য বিতরণ করা হয়, মানে কি একজনের ওয়েলথ একজনকে দেওয়া হচ্ছে। এখানেও এই সিস্টেমটা কিন্তু ন্যাচুরাল একটা প্রসেস অফ সার্ভাইভাল এখানেও আছে, এখানেও আছে, চলে গেল। এবং আমি আগেই বলেছি তোমাদের যে এর জন্য এই যে মিউকাস, এই যে লাইনিংটা থাকে, তাকে কাউকে কিন্তু কোনো শক্তি প্রয়োগ করতে হচ্ছে না, কিন্তু তাকে স্বাস্থ্যবান থাকতে হবে। যেমন ধরো ফুলে গেল, অসুস্থ হয়ে গেল, ইনফ্লেমড হয়ে গেল, তাহলে তো আর সেখান দিয়ে অক্সিজেন দিতে পারবে না, কার্বন ডাইঅক্সাইড বেরোতে পারবে না। যদিও বা কার্বন ডাইঅক্সাইড একটু বেরোতে পারে কিছুক্ষণ, অক্সিজেন নিতে পারে না। আর আরেকটা কী হয়, কিছুক্ষণ বাদে কার্বন ডাইঅক্সাইডও আসতে পারে না। বাতাসে একটা জিনিস থাকে নাইট্রোজেন, সেটা বিশেষ কিছু হেরফের হয় না, কারণ নাইট্রোজেন রক্তে খুব কম থাকে এবং রক্তে ওর কোনো রিসেপ্টর নেই, ও যতটুকু গেল যতটুকু যেতে পারলো পারলো, ওতে কিছু হেরফের হয় না। কারণ নাইট্রোজেনকে রিসিভ করার জন্য আলাদা করে কোনো সিস্টেম নেই, নাইট্রোজেনকে গুলে গুলেই যেতে হয়। কিন্তু বাতাসে একটু তো নাইট্রোজেন থাকতে পারে, এই বাতাসে নাইট্রোজেন থাকে, সরি রক্তে একটু অর্ধ থাকবে, দুটো চাপ সমতা হবে, কিন্তু তার কোনো রেসপিরেটরি সিগনিফিক্যান্স বা আমাদের দেহের যে অক্সিডেশন প্রসেস, মেটাবলিক প্রসেস তার উপর পড়ে না। কিন্তু যেহেতু কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড হতে থাকে, সেই জন্য কার্বন ডাইঅক্সাইডকে যদি দেহ বের করতে না পারে, তাহলে কার্বন ডাইঅক্সাইড জমতে 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 কার্বন ডাইঅক্সাইড থেকে একরকমের সিচুয়েশন ক্রিয়েট হয়, যেটা ফাইনাল টার্মিনেশন কার্বন ডাইঅক্সাইড নার্কোসিস, তারপর শেষে অজ্ঞান হয়ে যায়, তার মরেও যায়। তাহলে এটার জন্য কী কী লাগবে যে এই ডিফিউশনটা হওয়ার জন্য, ভালো করে ভাবলে দেখবে এটার মধ্যে কিছু নেই। এটা হচ্ছে বাতাসে অক্সিজেন থাকতে হবে, তার চেয়ে কম চাপে অক্সিজেন রক্তের মধ্যে থাকতে হবে, দুটোর মাঝখানে যে বেরিয়ার থাকবে সেই বেরিয়ারকে অ্যালাউ করতে হবে, অনুমতি দিতে হবে যে এখানকার জিনিস ওখানে যেতে পারে। তুমি ধরো লোহা দিয়ে বেরিয়ার বানালে তাকে যাবে, যে বায়োলজিক্যাল একটা বেরিয়ার, যে বেরিয়ারটাকে অ্যালাউ করে, যেমন কাঁচের গ্লাস দিয়ে দেখালাম, চিনিও যাবে না রেখে দাও পাশাপাশি, নুনও যাবে না, অ্যালাউ করতে হবে। নেক্সট কি, অক্সিজেন তো ঢুকে গেল কয়েকটা, কিন্তু অক্সিজেন যাচ্ছে কোথায়, অক্সিজেন গিয়ে ওখানকার সিরামে মিশছে, সিরামের কতটুকু যাবে বলো, ওই নাইট্রোজেন যতটুকু যেতে পারে ততটুকু, ওতে কি কাজ হবে কিছু, ওতে একটা মানুষ এক সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ড বাঁচতে পারে, তারপরে সে বাঁচবে না, এক মিনিটও বাঁচবে না। সেটা অক্সিজেন তাহলে ক্যারি করার জন্য তার আলাদা বাক্স চাই, যে বাক্সে সে অক্সিজেন ভরে নিয়ে যাবে, সেই বাক্সটার নাম হচ্ছে আরবিসি। আর আরবিসির মধ্যে ছোট ছোট কৌটো আছে, কৌটোর ভিতরে কৌটো, একটা এই, হ্যাঁ ঠিকই ঠিক বলেছ, ওই যে মধুর চাক হয় না, তার ভিতরে চাক, সেক্ষেত্রে সেটা কি, সেটা হচ্ছে হিমোগ্লোবিন, তার মধ্যে হচ্ছে হিম, সেখানে গিয়ে অক্সিজেনটা লেগে থাকে, সেই লেগে থাকার মধ্য দিয়ে অক্সিজেন, তাহলে সিরামের কনসেন্ট্রেশন কিন্তু একই হবে, কিন্তু টোটাল অক্সিজেন ইন ব্লাড উইল বি মাছ 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 হায়ার, কারণ সেখানে হিমোগ্লোবিন আছে। এবার ধরো এই দেখো একটা সুন্দর ছবি দিয়েছে, বিউটিফুল ছবি, কীভাবে যাচ্ছে কীভাবে আসছে, দেখো এয়ার ইন অ্যান্ড আউট হচ্ছে, এটা কিন্তু অ্যালভিওলাস, একদম টার্মিনাল স্ট্রাকচার, একটা অদ্ভুত সুন্দর ছবি এটা দেওয়া হয়েছে। দেখো আরবিসি দেখতে পাচ্ছ, এখানে বোঝার সুবিধার জন্য একটা আরবিসিকে দেখো নীল করে দেখানো হয়েছে, অনেকটা সেই বিষ পান করে আমাদের শিববাবু নীল হয়েছিলেন, গলাটলা নীল হয়েছিল, বা যাই হোক
মানে বিষের জন্য নীল আর কি বলা হয়, সেই নীল সে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে, তার বিষ ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, যখন একটু 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 করে তার রং বদলাতে বদলাতে সে যখন বেরিয়ে আসছে এখান থেকে, নীল থেকে কমতে কমতে লালকণ্ঠ হয়ে গেল, নীলকণ্ঠ পরে লালকণ্ঠ, তখন সে অক্সিজেন পেয়ে গেছে। প্রথমে সে কী করছে, কার্বন ডাইঅক্সাইডটাকে ট্যাগ করছে ব্লাড থেকে, কারণ এটা দিয়ে অ্যাকচুয়ালি মনে রেখো, মানে এটা একটু আমরা বোঝানোর সুবিধার জন্য করেছি, আরবিসির মধ্যে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ক্যারেট হয় না, এটা হয় এই যে ফ্লুইডটা আছে না, ফ্লুইডের মধ্যে তো বলছি না একটু আগে। যাই হোক, সেটা যেতে যেতে যখনই তার আবার সেই অক্সিজেনেশন হয়ে গেল তখন সে লালকণ্ঠ হয়ে গেল। তাহলে একদিক দিয়ে রক্ত ধুচ্ছে, সেটা অ্যালভিওলাসকে দিয়ে গোটা তার চতুর্দিক দিয়ে আসছে, এই দেখতে পাচ্ছ দুটো লেয়ার দেখতে পাচ্ছ, বাতাসের যেখানে আছে সেখানে একটা লেয়ার, তার পাশে আরেকটা লেয়ার দেখাচ্ছে যেটা ক্যাপিলারির লেয়ার, তার মাঝখানে দেখো একটা সাদা দাগ দেখাচ্ছে, এটা একটি বেসমেন্ট মেমব্রেন যে ধরে রেখেছে এদিকের মিউকাস মেমব্রেন, মানে এদিকের সেলগুলোকে এদিকের সেলগুলোকে। কিন্তু এই মিউকাস মেমব্রেনের এই সেলগুলো, এন্ডোথিলিয়ামের এই সেলগুলো, মাঝের বেসমেন্ট মেমব্রেন এই কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের এদিক ওদিক আদান প্রদানকে অ্যালাও করে। তাহলে দেখো এই রক্ত সরবরাহ আসতে হবে, শুধু যদি রক্ত আসে, ধরো রক্তের মধ্যে আরবিসি প্রায় নেই, তাহলে কী হবে, যে বলছো হ্যাঁ কী হবে, ঠিক কার্বন ডাইঅক্সাইডটা আসবে এবং বেরোবে, রাইট। অক্সিজেন যেটা আসবে সেটা খুব কম আসবে, রাইট, কারণ অক্সিজেন ক্যারি করে আরবিসি, সেই আরবিসি কম থাকার জন্য সে অক্সিজেন পুরোপুরি পেয়ে যাবে, লাল হয়েই যাবে, কিন্তু অক্সিজেন তার ফলেও এত কম যাবে হিমোগ্লোবিন 2, রাইট, তখন দেখবে সে একটু হাঁটা একটু হাঁটার আগে হাঁপিয়ে যাচ্ছে, কারণ তার দ্বারা যে অক্সিজেন যাচ্ছে, একটু বকতে গেল তার হাজব্যান্ডকে মাথা ঘুরে যাচ্ছে, কী বকছে আর বলে করতে পারছে না, এটা খুব কমে, হিমোগ্লোবিন খুব কমে গেছে, খুব দুর্বল লাগছে, যে হাঁটবে কী করে, তার তো তার জন্য তো তার মেটাবলিক প্রসেস অক্সিডেটিভ প্রসেসটা চালু রাখতো, তাদের তো অক্সিজেন চাই, তার পেশিতে অক্সিজেন যাচ্ছে না। আমাদের দেশে 2-3-4 হিমোগ্লোবিন খুব দেখা যায় না, কারো মেনোরিজিয়া হয়েছে ব্লিড করতে করতে, কারো পাইলস হয়েছে, অপারেশন করাবো না বাবা, অপারেশন করলে যদি আবার হয়, ভয়টা হচ্ছে আমি মরতে পারি, কিন্তু অপারেশন করে তো আবার রোগটা নিতে পারি না, হবে বলবে যে গলা ব্যথা হলেও চিকিৎসা করাবো না, কারণ গলা ব্যথা সেরে গেলে আবার হতে পারে, এরকম অনেক রকম কনসেপ্ট আছে। তো এনিওয়ে, তাহলে অক্সিজেন এই আরবিসি আসতে হবে, যার মধ্যে স্বাস্থ্যবান অর্থাৎ নর্মাল নর্মাল হ্যাঁ কী থাকবে, কী থাকবে, হিমোগ্লোবিন থাকবে, রাইট। এই নর্মাল হিমোগ্লোবিন যদি থাকে, সেই একমাত্র নর্মাল অবস্থায় অক্সিজেন ক্যারি করতে পারে। আচ্ছা, এবার ধরো একজনের এমন একটা হিমোগ্লোবিন আছে যে ব্লাড টু ব্লাড অক্সিজেন নিতে পারে, এই যেমন ধরো তুমি যখন মাতৃ জঠরে ছিলে তখন তুমি তো বাতাস থেকে নিতে না, প্রত্যেকে নিতে হ্যাঁ প্লাসেন্টার থ্রু দিয়ে, কে দিয়েছিল তোমাকে অক্সিজেন, তোমার মা, মা কোত্থেকে পেত, বাতাস থেকে, রাইট, তারপর প্লাসেন্টার থ্রু দিয়ে তুমি পেলে, রাইট। তাহলে সেখানে যে অক্সিজেন ক্যারি করার জন্য যে হিমোগ্লোবিন লাগে সেটাকে আমরা কী হিমোগ্লোবিন বলি, ফিটাল হিমোগ্লোবিন, কে বললে, রাইট। এই যে ফিটাল হিমোগ্লোবিন, সে যদি এখানে অনেক থাকে সে কিন্তু বাতাসে যে অক্সিজেন নিতে পারবে, তখন কী হবে, তার রোগ হবে, তার নাম কি, থ্যালাসেমিয়া, তার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যাবে। আর এই যে সেলগুলো আর বেশি যারা এই ভুলভাল এগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেগুলোকে আমাদের দেহের প্রতিরোধ ক্ষমতা, প্রতিরোধকারী গ্ল্যান্ড, স্প্লিন তাকে মেরে ফেলবে, ফটাফট ভেঙে যাবে, সেজন্য তার হিমোগ্লোবিনও কমে যাবে। ও আলোচনাটা আমার আজকে হিমাটোলজি আমার সাবজেক্ট নয় এই মুহূর্তে, ফলে মোটামুটি যাচ্ছি। তাহলে এই কন্ডিশনগুলো যদি ফুলফিল করা হয়, যে বাতাসের অবাহিত প্রবাহ বা বায়ুমণ্ডল থেকে বা অক্সিজেনের কন্টেনার থেকে অ্যালভিউলাস পর্যন্ত পৌঁছচ্ছে, এবং অ্যালভিউলাসের উল্টো দিকে রক্তের প্রবাহ চালু আছে, তার মধ্যে সুস্থ এবং যথেষ্ট পরিমাণের আরবিসি আছে,
সেই আরবিসির মধ্যে যথেষ্ট পরিমাণে সুস্থ বা সঠিক, এখানে সুস্থ বলাটা ঠিক সঠিক শব্দ নয়, কারণ এটা কেমিক্যাল মেটেরিয়াল, বা সঠিক হিমোগ্লোবিন আছে, এবং দুজনের মধ্যে যে ঝিল্লি আছে পর্দা, সেই পর্দা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে এদিক থেকে ওদের এবং ওদিক থেকে এদিকে করার ক্ষমতা রাখে, তাহলে বাইরের বাতাসের অক্সিজেন আলটিমেটলি তোমার রক্তকে মিশে যাবে। বোঝা গেল কীভাবে এটা হচ্ছে? কোনো কোশ্চেন থাকলে পরে তোমরা দেবে। নাম্বার টু, এবারে হচ্ছে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে লাং ডিফেন্স। লাঙের বা এয়ার ডিফেন্স আর কি করে আমরা এয়ারের ডিফেন্স তৈরি করি, এবং এয়ার ডিফেন্স বলতে কী বোঝায় বা এয়ারওয়ে ডিফেন্স আর কি। দেখো, বাতাসের না কতগুলো ব্যাপারও আছে তোমাদের মধ্যে, আমি জানি না কেউ কেউ লে লাদাখ কেউ গেছো তোমরা বেড়াতে? যাওনি না? গেছো? আচ্ছা, কী দেখেছো? জোরে দৌড়লে কী হয়? এমনকি এমনকি যারা দার্জিলিংয়ে জোরে দৌড়াবে তাদেরও হবে, কী হয়? খুব তাড়াতাড়ি হাত ধরে। কেন ধরে? কারণ ওখানে বাতাসের চাপ কম। বাতাসের চাপ কম মানে কি? ওখানে অক্সিজেনের চাপ কম, ওখানে নাইট্রোজেনের চাপ কম, ওখানে গোটা বাতাসেরই চাপটা কম। তুমি কী বলছো? তুমি অক্সিজেন কম থাকে পার্সেন্টেজ ওয়াইজ, সেটা খুব সিগনিফিকেন্ট না, সামান্য একটু হতে পারে, কারণ মোটামুটি পৃথিবীর বায়ুমণ্ডলের অক্সিজেন তারও ওই ন্যাচারাল ডিফিউশন প্রসেসের মধ্য দিয়ে, সে এদিকে ওদিকে পার্কুলেশন ডিফিউশনের পদ্ধতির মধ্য দিয়ে গোটা পৃথিবীর বায়ুমণ্ডলে মোটামুটি অক্সিজেন একই রকম থাকে। কিছু কিছু ভেরিয়েশনস হয়, রিজনাল ভেরিয়েশনস হয়, লো প্রেশার জোনে হয়, পলিউটেড জোনে হয়, অনেকটা এয়ার বাবু করেও কিছু কিছু জায়গাতে একটু একটু হয়, কিন্তু ওই গাছপালা কম থাকে বলেই অক্সিজেন খুব কমে যায়, নট সবটা ট্রু নয়, একটু ট্রুথ আছে সামান্য। বেসিক্যালি হচ্ছে অক্সিজেন প্রেশারটা লো থাকে এবং এয়ার প্রেশারটা বেশ লো থাকে। এখন তো সবার কাছে পালস অক্সিমিটার আছে, যারা যখন পাহাড়ে যাবেন তখন একটা করে পালস অক্সিমিটার নিয়ে যাবেন, দেখবেন যারা 12,000 feet, এই ধরুন অ্যারাউন্ড 4,000 meter উপরে উঠে গেছেন, মানে 4 kilometer উপরে উঠে গেছেন, তাদের দেখবেন অক্সিজেন স্যাচুরেশন 80-90 মধ্যে আছে। তার উপরে যারা উঠে গেছেন তারা দেখবেন 75-85 মধ্যে আছে। আচ্ছা, এখানে বাইদি ভাই একটা কথা বলে নিই, এখানে একটা ছবি তোমাদের দেখানো হচ্ছে, এতে হিমোগ্লোবিনের যে কমপ্লেক্স স্ট্রাকচারটা আছে না সেটা দেখানো হয়েছে, এবং এখানে দেখবে একটা আলফা চেন আছে, এটা হিমোগ্লোবিনের স্ট্রাকচার, কিন্তু আরবিসের মধ্যে থাকে। হিমটা হচ্ছে প্রোটিন, হিম এর মধ্যে দেখো আলফা চেন আছে, বিটা চেন আছে, এগুলোর মধ্যে অনেক রকমের ডিজিজ ডিসঅর্ডার এগুলোর জন্য কাজে লাগে, খুব ইম্পর্টেন্ট নয়। কোথাও কোথাও দেখো আয়রন দেখানো হয়েছে, আয়রন আছে, এগুলো কীরকম একে বা কে পাচিয়ে পুচিয়ে থাকে, এর মধ্যে তারা অক্সিজেনটাকে ক্যারি করে নিয়ে যায় এর মধ্য দিয়ে, সেটা কী করে করে এই ছবিতে নেই, কিন্তু ওর মধ্যে লেগে 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 থাকে। ঠিক আছে, যে আমরা যে আলোচনাটা করছিলাম সেখানে আবার ফিরে যাই, সেটা হচ্ছে বাতাসের চাপ যদি কম থাকে তাহলে কিন্তু তোমার ডিফিউশনের চাপ কম থাকবে, কারণ ডিফিউশন ইজ বেসিক্যালি প্রেশার মেডিয়েটেড মেকানিজম। তাহলে ধরো যে লোকটা এই ধরো পশ্চিমবঙ্গে কিন্তু দুটোই আছে, তোমার বাড়ি হচ্ছে কোথায়? রামনগর, মানে তোমার বাড়ি হচ্ছে দীঘা, দীঘা মানে হাইট জিরো, দীঘা বালুচরে তুমি ঘুরে বেড়াচ্ছ কারো হাত ধরে, তোমার হাইট জিরো, সমুদ্রের জলতলের সঙ্গে, আর তুমি আছো দার্জিলিংয়ে, দার্জিলিংয়ে কোথায় আছো? কোথায় আছো? মল। আচ্ছা, ওখানকার হাইট হচ্ছে প্রায় 6,900 feet সমুদ্র তট থেকে, তাহলে তোমার ওখানে বায়ুর চাপ কম হবে, যত তুমি উপরের দিকে যাবে তত বায়ু চাপ কমে যাবে। এই যে এরোপ্লেনগুলো এত উপরে যায়, যারা এরোপ্লেনে চেপেছ এবং যারা হেলিকপ্টারে চেপেছ তারা জানো, বা যারা প্যারাগ্লাইডিং করেছো তুমি দেখবে এই যে বড় বড় প্লেনগুলো উপর দিয়ে যায় এই সবগুলো কিন্তু ঢাকা থাকে,
ঢেকে একটা চেম্বার বানিয়ে ফেলা হয়। কেন বানানো হয়? কারণ ওর মধ্যে যে এয়ার প্রেশার থাকে, ধরো তোমার ফ্লাইট 36,000 ফুট উপর দিয়ে যাচ্ছে, 36,000 ফুট উপরে নর্মাল যা প্রেশার থাকে সেই প্রেশারে দম নিয়ে তুমি মরে যাবে। তোমাকে মিনিটে 80 বার করে দম নিতে হবে, তাতেও তুমি ঘটাতে পারবে না অক্সিজেন এনাও। সেই জন্য কম্প্রেসড চেম্বারে তোমাকে রাখা হয়, প্রেশার চেম্বারে। তা সত্ত্বেও দেখা গেছে আমরা ওটাকে এ লেভেলে রাখতে পারি না, কম্প্রেস চেম্বারে এই দীঘার লেভেলে রাখতে পারবো না। ওটা মোটামুটি 4-8,000 ফুট হাইটে থাকে, অন অ্যান অ্যাভারেজ 5,000 ফুট ধরা হয়। এই জন্য বলে না যে প্লেনে যেতে পারবে কি না, মানে হচ্ছে সে 5,000 ফুট হাইটে এয়ার প্রেশারের ঝামেলা সামলাতে পারবে না। এটা কিন্তু মেন কোশ্চেন, তার বাইরেও কিছু কোশ্চেন থাকে আর অন্যান্য কিছু প্রবলেম হতে পারে, হয় বিশেষ বিশেষ লোকেদের। এটা কিন্তু বেসিক্যালি রেসপিরেটরি সিস্টেমের সঙ্গে যুক্ত, এবং রেসপিরেটরি সিস্টেমের সঙ্গে অন্যান্য সিস্টেমগুলো কিছু কিছু লিঙ্ক আছে, বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের কিছু লিঙ্ক থাকে, নার্ভাস সিস্টেমের কিছু লিঙ্ক থাকে, সেগুলোর সঙ্গে লিঙ্ক হয়ে যায়। তো তাহলে এয়ার প্রেশার অ্যাডিকুয়েট হওয়া দরকার। এয়ার প্রেশার যদি কারো কোথাও অ্যাডিকুয়েট না থাকে, তাহলে অ্যাডাপটিভ মেকানিজমটা কি? আমি এগুলো ভেঙে ভেঙে মানে খোলা এক একটা পার্ট করে বলছি, পরে আমি এগুলোকে গুছিয়ে দেবো। ধরো তুমি বেড়াতে গেলে, তুমি হ্যাঁ তুমি রামনগরে প্র্যাকটিস করো, মানে কাঁথি দীঘাতে প্র্যাকটিস করো, তোমার ইচ্ছা হলো যে আমি লে লাদাখ যাবো, সোজা ফ্লাইট ধরলে লেতে গিয়ে নামবে কলকাতা থেকে লে। কলকাতার হাইট কত? 20 ফুট সমুদ্র তট থেকে। কোথায় গিয়ে নামলে? 11,200 ফুটে। যেতে কতক্ষণ সময় লাগলো? 2 ঘন্টা। কোথা দিয়ে গেলে? আকাশ দিয়ে। সেখানে তোমার এয়ার প্রেশার কত ছিল? 5,000 ফুটের এয়ার প্রেশার। কারণ আমি আগেই বলেছি প্রেশারাইজ চেম্বারে তোমাকে যদি বয়েও নিয়ে যায়, তার কিন্তু দৌড় ওইটুকু। তুই 5,000 ফুট হাইটতে গিয়ে ফ্রাস করে গিয়ে নেমে গেলে, নেমে কি যেই বিমান থেকে বেরোলে তখন তুমি কোথা থেকে নিঃশ্বাস নিচ্ছ? লাদাখের এয়ারপোর্টে। লাদাখের এয়ারপোর্টের হাইট কত? 11,200 ফিট, মানে লে এয়ারপোর্ট। তাহলে তুমি কত কোথায় ছিলে? 20 ফুট। কোথায় গিয়ে নামলে? 11,220 ফুটে। 11,220 ফুট তুমি অ্যাসেন্ট করলে, কতক্ষণে তুমি উঠলে? মানে তুমি মানে তোমার প্লেন আর কি, কতক্ষণে উঠলো? হ্যাঁ 2 ঘন্টা 15 মিনিট। এখানে কতবার তুমি নিঃশ্বাস নিচ্ছিলে পার মিনিট? 12 বার। ওখানে গিয়ে কতবার নিচ্ছ? 40 বার। নাক দিয়ে সুবিধা করতে পারছে না, কখনো নাক কখনো মুখ দিয়ে নিচ্ছে। ব্যাগগুলো নামানোর চেষ্টা করছো, একটু ব্যাগ তুলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছ। এই ব্যাগগুলো কিন্তু তুমি অবলীলাক্রমে দোকানে দুটো ব্যাগ নিয়ে কলকাতা এয়ারপোর্টে হাঁটছিলে। তোমার হিমোগ্লোবিন কত ছিল? কত ছিল? কত? হ্যাঁ 12.6। ওখানে কত আছে 1-2 ঘন্টা বাদে? 12.6। ফলে ওখানে যে প্রেশারে অক্সিজেন ডিফিউজ করছে তোমার লাঙে, দ্যাট ইজ কমপ্লিটলি ইনঅ্যাডিকুয়েট। তুমি তারপর কী করলে? একটা কুলি ডাকলে। কুলি ডাকলি তো? কুলি ডাকে তাই কী বললি? গাড়িতে মাল তোলো। আচ্ছা কুলিটা নিয়ে চলে গেল, নিয়ে চলে গেল 3টে ব্যাগ। কী করে পারল? ওদের গায়ে জোর আছে? আরে জোর তোর কিছু নেই, ওর হিমোগ্লোবিনটা টেস্ট করে দেখো, ওর হিমোগ্লোবিন আছে না 19-18, কারো কারো 20। এটা হচ্ছে অ্যাডপ্টিভ, বুঝছো? এবার তোমার হাতে পালস অক্সিমিটার লাগাও, তোমার অক্সিজেন 82-83। ওকে ওর হাতে লাগাও, 84-86। ও 86-এ বেঁচে থাকে, ওর কোনো কষ্ট নেই। এমন করে দৌড়াতেও পারে আর তুমি হাঁটতে পারছো না। তারপর তুমি কী করলে? ওখানে 2 দিন শুয়ে থাকলে চুপচাপ, 1 মিনিট ধরুন, আমি তোমাকে আধ ঘন্টা বাদে ফোন করে
আচ্ছা বলো। ও আচ্ছা কথা বেরোবে তুমি একটা ক্লাস নিচ্ছি বলো বল বলো 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 হ্যাঁ তো ব্যাক হচ্ছে। তো ঘটনাটা কি ঘটলো, ঘটনাটা কি ঘটলো যে তোমার ওই অক্সিজেন যতটা, তোমার ওই হিমোগ্লোবিন যতটা অক্সিজেন ক্যারি করে তোমার মাসেলগুলোকে দিচ্ছে, তাতে তোমার হাইপক্সিয়া হয়ে যাচ্ছে, অর্থাৎ অক্সিজেনের ঘাটতি ঘটছে তোমার। তখন অ্যানএরোবিক অক্সিডেটিভ প্রসেস চালু হয়ে গেছে, তার ফলে তোমার মাসেলে ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হচ্ছে, এবং ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশনের জন্য তোমার মাসেলগুলো দ্রুত ফ্যাটিক হয়ে যাচ্ছে এবং তুমি হাঁটতে পারছো না, তুমি আরও অক্সিজেন চাইছো তাই হাঁপাচ্ছ। তুমি হাঁপালে কী করে মানুষ আর নাক দিয়ে নিঃশ্বাস নিতে চায় না, কারণ বাতাস তো অনেক ঘুরে 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 যায়, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে চায়। তার কতগুলো অ্যাডাপটিভ মেকানিজম আছে, সেই অ্যাডাপটিভ মেকানিজমটা আমি একটা বলি তাহলে বুঝতে সুবিধা হবে। তুমি ধরো নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছ, অসুবিধা নেই, এই ধরো আমি নাক দিয়ে নিঃশ্বাস নিলাম আর মুখ দিয়ে ছাড়ছ, নাক বন্ধ, তুমি কি করছো আর্টিফিশিয়ালি লাঙের মধ্যে রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে হাই প্রেশার মাউন্ট করার চেষ্টা করছো। কিন্তু লোকে তো এটা করে না, কি করে বলতো, এতে লাভ হয় না, খুব জোরে করে ছাড়ার চেষ্টা করছে, তাতে হচ্ছে কি লাংটাকে সে স্কুইজ করছে, তার যতটুকু অক্সিজেন বাতাস থাকছে সে বাতাসের উপর সে চাপ বাড়াচ্ছে আর্টিফিশিয়ালি, তাতে তার কিছুটা এটা মেলে মানে এ হয়। এখানে কতগুলো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়েছে, এটা তোমাদের পক্ষে একটু বোঝা মুশকিল যারা গ্রাফের সঙ্গে অভ্যস্ত নয়। এর ফলে কী হবে, তোমার ব্লাডটা ধীরে ধীরে অ্যাসিডিক হয়ে যেতে থাকবে সামান্য হলো, এবং এর অনেক রকম সমস্যাও হয়, আমি আর সেই আলোচনায় আর কি এখন যাচ্ছি না। এটাকে বলা হয় এভিয়েশন মেডিসিন, অর্থাৎ উচ্চতায় গেলে কী ধরনের প্রবলেম হয়। তুমি ধরো তুমি একটা সাবমেরিনে করে নিচের দিকে নামছো, তাতেও কিছু প্রবলেম হয়, আর জলের প্রেশারে তখন তোমার লাং ফেটে যেতে পারে বা চুপসে যেতে পারে। তো যাই হোক, এই আলোচনা আমি এখন আর ডিটেলস যাচ্ছি না, শুধু বোঝানোর জন্য বললাম যে এইভাবে একটা এ হতে পারে। বডি একে অ্যাডপ্ট করতে থাকে, বডি সঙ্গে সঙ্গে কী করে সিগন্যাল পাঠায় যে এই লোকটা হাই এতে চলে গেছে, হাইপক্সিয়া, ক্রনিক হাইপক্সিয়া, ক্রনিক হাইপক্সিয়া, ক্রনিক হাইপক্সিয়া, সঙ্গে সঙ্গে বডিতে এরিথ্রোপোয়েটিন সিক্রেশন করতে থাকে কিডনি, গাক 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 করে, সেটা বিভিন্ন জায়গায় লাগে গিয়ে পরিবর্তিত হয় ইত্যাদি হয়ে তোমার দ্রুত হিমোগ্লোবিন প্রোডাকশন হতে থাকে। তুমি যখন ওখান থেকে ফিরে এলে লে লাদাখ বেরিয়ে এসে কলকাতায় এসে বললো যে এত শ্বাসকষ্ট কেন, আমি ব্লাডটা টেস্ট করে যাই, হঠাৎ দেখলে তোমার হিমোগ্লোবিন 16.8 মানে 70, তুই খুব খুশি। চলে গেলে আবার দীঘায় 10 দিন প্র্যাকটিস করার পর আবার হিমোগ্লোবিন চেক করতে দেখলে আবার 13.9। এটা হচ্ছে অ্যাডাপটিভ মেকানিজম, ওয়ান অফ দি অ্যাডাপটিভ মেকানিজম, আরও আছে বিভিন্ন। তাহলে এয়ার প্রেশার ইন দি অ্যালভিওলাস ইজ ইম্পর্টেন্ট ফর নর্মাল ডিফিউশন ফেনোমেনা। আমরা যখন ডিফিউশনের কথা বলি জেনারেলি উই মিন এক মিনিট ধরে দিচ্ছি, সেপালি দিই তোমার কাছে সঞ্জীব যাবে, ওকে এ করে দিই, ওর প্রশ্ন চলে এসো আমাদের বাড়ি, এখান থেকে আমরা বেরোবো, হ্যাঁ বলে দিও তোমার কাছে এখন যাবে। আচ্ছা তো যেটা বলছিলাম ডিফেন্স মানে কি, এয়ার ডিফেন্স, অর্থাৎ আমরা নর্মাল শ্বাস নেব, শ্বাস ছাড়বো, বেঁচে থাকবো, এখান দিয়ে কোনো টক্সিক মেটেরিয়াল জীবাণু যাবে না, কম অক্সিজেন যাবে না, কম কার্বন ডাইঅক্সাইড বেরোবে না, অর্থাৎ নর্মাল ফেনোমেনটা চালু থাকবে, এবং এর দ্বারা আমরা কোনো অ্যাডভার্সলি এফেক্টেড হবো না। এই যে অ্যাডভার্স এফেক্টেড ফেনোমেনাটাকে আটকানোর জন্য যে পদ্ধতি দেহ গ্রহণ করে তাকে আমরা বলি ডিফেন্স।
কেমন, যেমন সীমান্তের ডিফেন্স কি, যে ওদিক থেকে খারাপ জিনিস আমাদের দিকে পাঠিয়ে দিতে পারে, ওদিক থেকে সৈন্য এসে যেতে পারে, ওদিক থেকে বদমাশরা এসে আমাদের দেশের সম্পত্তি, মানুষ, ছেলে মেয়ে এদের ধরে নিয়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি, ফলে এটা আমরা এটার জন্য আমরা একটা ডিফেন্স রেখে দিয়েছি লাইনে, অথবা এমনকি এখানে রেখে সেখান থেকে ট্যাক্স নিয়ে যেতে পারে ইত্যাদি, এই ডিফেন্সটাকে আমরা আলোচনা করবো। এবার যেহেতু দেহের বাইরের জিনিস দেহের ভিতরে ঢুকছে, তাহলে তার ডিফেন্সটা কিন্তু কমপ্লিটলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে বাইরে থেকে কী কী যেতে পারে, কী যাবে তাকে অ্যালাউ করবো আমরা, সেটা হচ্ছে অক্সিজেন, কী যাবে না অন্য কিছু কেউ না গেলেও হয়, কিন্তু অক্সিজেন যদি কারো 100% যায় তাহলে সেটাও কিন্তু ডেঞ্জারাস, কিন্তু এইটাকে আটকানোর জন্য কোনো পদ্ধতি আমাদের দেহে নেই, অর্থাৎ নাইট্রোজেনের সঙ্গে মিশে যাচ্ছে, কার্বন মনোক্সাইড যেটা থাকার কথা নয়, এই যেমন ধরো তোমার ঘরে আগুন লাগলো, ওর ঘরে আগুন লাগলো, তুমি সেখানে আটকে পড়ে গেলে সবটার পুরো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে না, কিছু কার্বন মনোক্সাইড হয়ে যাচ্ছে, কিছু কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, কিছু নাইট্রাস অক্সাইড হচ্ছে, কিছু সালফার ডাইঅক্সাইড হচ্ছে, এই যে দূষিত কণাগুলো যখন মানে কেমিক্যালসগুলো মিশে ওর সঙ্গে চলে যাচ্ছে, হতে পারে, পারে কি পারে না, পারে, তারা যাচ্ছে, একে কিন্তু আটকানোর মেকানিজম আমাদের বিশেষ কিছু নাই, আদার দেন কাফ একটু কেসে সেটাকে বের করে দেওয়া, কিন্তু কাশতে গেলে কী হয়, অক্সিজেনটাও বেরিয়ে যায়। আবার এই যে ডিফেন্সটা নেই এটাকে আমরা কাজে লাগে, আমরা করি কি 100% অক্সিজেন থাকে নাকের নল দিয়ে, যদি 100% যায় না আলটিমেটলি টিউব ঢুকিয়ে একদম নাকের কাছে নিয়ে গিয়ে সেখানে যায় 100% ঢোকাতে পারে, ইন্টিগ্রেট করে হয়ে যাচ্ছে, তাহলে এই মেকানিজম না থাকার, এই যে মেকানিজমটা নেই এটাকে আমরা অনেক সময় ইউজ করি, কিন্তু ইন জেনারেল স্পিকিং এই মেকানিজমটা আমাদের নেই। নেক্সট কী যেতে পারে, পোকামাকড় কী করে আটকায় আগে বলে দিয়েছি, এখানে লোমগুলো রোল প্লে করে, তার চেয়ে একটু ছোটো বড় বড় দানা সেটাও আটকে যেতে পারে, বা তার চেয়ে ছোটো মিউকাস মেমব্রেনের গোটা রেসপিরেটরি ট্র্যাক্টের পার্টিকুলার আপার রেসপিরেটরি ট্র্যাক্টের যে মিউকাস মেমব্রেন আছে সেগুলোতে আটকে যেতে পারে। আর কি আছে, আর আমাদের দেহে তোমরা সবাই জানো, প্রায় তো তোমাদের কোর্স শেষ হতেই যাচ্ছে, নিশ্চয়ই কেউ না কেউ পড়িয়েছে, আমি যদি এক্স্যাক্টলি জানি না, সেটা হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, লিম্ফ্যাটিক সিস্টেমস, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের যে সেলগুলো থাকে, ডিফেন্স সেলগুলো থাকে, তারা কিন্তু আমাদের বর্ডারে যে সৈন্যরা অতন্দ্র প্রহরীর মতো সবসময় স্টেন গান, মেশিন গান, অটোমেটিক রাইফেল নিয়ে শুয়ে বসে দাঁড়িয়ে বর্ডারকে পাহারা দেয়, ওরা ওই রকম, বা স্যাটেলাইট থেকে যে থাকে, বা আদারওয়াইজ যে ডিফেন্স সিস্টেম এরাই অ্যাক্টিভেট করে, এরাই প্রথম গুলি চালায়, সেই রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, সেই রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমও রেসপিরেটরি ট্র্যাক্টের স্তরে স্তরে আছে, সবচেয়ে বেশি আছে গলায়, যদি গলায় গ্ল্যান্ড ফুলে যায় না ভাইরাস ঢুকতে গেলে, গলা ফুলে গেছে, গলা ব্যথা, শ্বাসকষ্ট, কমনেস হচ্ছে ভাইরাস, টনসিল একটা বড় গ্ল্যান্ড, এই এই একই গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডগুলো এরা কী করে, তোমাকে ডিফেন্সটা দেবে, এরা কী করে, তোমাকে ডিফেন্সটা দেবে, তোমার পেশেন্টকে দেবে, আমাকে দেবে, এরা কার বিরুদ্ধে লড়াই করে মূলত, এরা মূলত লড়াই করে কার বিরুদ্ধে, না কেমিক্যালসের বিরুদ্ধে বিশেষ পারে না, তাহলে এরা লড়াই করে জার্মের বিরুদ্ধে, জার্ম, জার্ম মানে কি, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, রাইট, অ্যান্ড ভাইরাস, রাইট, এই তিনটেকেই মূলত জার্ম বলা হয়, বাইরেও কিছু আছে সেগুলোকে জার্ম বলা হবে কি হবে না নিয়ে কিছু গণ্ডগোল আছে, যেমন ম্যাড কাউ ডিজিজের যে ব্যাকটেরিয়াল আছে, হ্যাঁ, কিন্তু এই তিনটেই হচ্ছে জার্ম, এই তিনটে জার্মকেও এরা আটকায়, কী করে আটকায়, অন্য দেহের অন্য অন্য জায়গায় যেভাবে করে,
তাহলে যারা এই যে বাতাসটা যখন ঢোকে না, বাতাসটা কিন্তু একদম মানে লাইন দিয়ে এরকম করে ঢোকে না, কিন্তু একটা পাইপের মধ্যে পরে এখানে যে অক্সিজেনটা ছিল সেটা এখানে, সেটা এখানে এরকম যায় না। যেমন ধর জল যদি ঘুরতে 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 পেরো, যারা ওই জলের জলসেচের মেশিনগুলো দেখেছো না, পাম্পগুলো দেখবো জলটা কী করে বলতে ভালো করে লক্ষ্য দেখবে একটু ঘরে, কারণ ওই যে এর সময় যে মানে রোটেশনটা থাকে, ঘূর্ণনটা থাকে, সেই ঘূর্ণনটা ওখানে এফেক্টেড হয়। যদি বাতাস যেটা ঢোকে না আমাদের, আমাদের স্পিডটা একদম সোজা পাইপ নয়, অনেক আঁকা আঁকা আছে, যেন বাতাসটা ওই ঘুরতে 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 থাকে, বিভিন্ন রকম করে ঘুরতে ঘুরতে থাকে, ফলে বাতাসের সঙ্গে যেগুলো মিশে ঢোকে তারাও আমাদের মিউকাস মেমব্রেনের বিভিন্ন জায়গায় গিয়ে লাগে, এবং তারা ওই যে টাচ করে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে এরা ফ্যাগোসাইটোসিস অর্থাৎ ওকে গিলে ফেলা, বা ওর বিরুদ্ধে অ্যান্টিবডি দিয়ে ওই ব্যাকটেরিয়াগুলোকে অকেজ করে দেওয়া, বিভিন্ন পদ্ধতিতে রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম তাদের অ্যাটাক করে। সেদিন দেখো তোমার লাং সেফ, লাঙে কোনো জীবাণু যায়নি কিন্তু গলা ব্যথা হয়ে গেছে, মানে ব্যাটাকে গলাতেই আটকে দিয়েছে, কিন্তু গলা যখন পারলো না, বা ট্রিকল করে যখন তোমার লাঙে ঢুকলো তখন প্রথমে গলাটা তোমার বসে গেল ট্রাকিয়াইটিস, তারপরে নিচে চলে গেল ব্রঙ্কাইটিস, তারপরে আরও নিচে চলে গেল অ্যালভিওলাইটিস, খুব খারাপ জিনিস, তারপরে জমে গেল নিউমোনিয়া, লোবার নিউমোনিয়া, এগুলো হতে পারে। আর নিচের দিকে রেসপিরেটরি ট্র্যাক্টের নিচের দিকে যে কোনো ইনফেকশন খুব ডেঞ্জারাস, সে ব্যাকটেরিয়া দিয়ে হোক, ভাইরাস দিয়ে হোক, তার মধ্যে ভাইরাসটা একটু লেস ডেঞ্জারাস, কারণ মোস্ট অফ দ্য ভাইরাস আর সেলফ লিমিটিং ডিজিজ, মানে নিজেই একসময় ক্লান্ত হয়ে দেহকে ছেড়ে দেয় এই টাইপের আর কি, আদারওয়াইজ ইটস এ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন। সেই জন্য যে কোনো জিনিস, যে কোনো জার্মকে বা এমনকি কেমিক্যালসগুলোকে যদি আমরা পাত্তা না পারার স্পিরিট ট্র্যাক্টের মধ্যেই মধ্যে আটকে দিত তাহলে খুব ভালো হবে। এই যে আমরা N95 মাস্ক খুব পরেছিলাম, তোমরা পরেছিল তো, কেন পরেছিল, এই যে ভাইরাস ফিল্টার, তারপরে নর্মালি আমরা আমাদের ভাইরাস ফিল্টারটা যথেষ্ট স্ট্রং নয়, তাই ভাইরাসকে ফিল্টার করার জন্য আমরা নাক আর মুখ, কেন নাক আর মুখ, কারণ মুখ দেখে কখন শ্বাস নিচ্ছে তো কেউ জানে না, শুধু নাক দিয়ে তুমি নিঃশ্বাস নেবে কোনো গ্যারেন্টি নেই, যেই নাকটা একটু আটকে যাবে ফট করে মুখ দিয়ে নিয়ে যাবে, সেই জন্য নাক আর মুখের চতুর্দিকে এয়ার টাইট করে লাগানো হতো N95, সেটা প্রায় ভাইরাসগুলোকে 95% ফিল্টার করতে পারে। যদি জলে ধুলে 60% নেমে যায়, একবার ধুলে, দুবার ধুলে 40%, ওটা আলাদা আলোচনা। তো কিন্তু আমাদের ওই ডিফেন্সটা ওই জায়গায় একটু উইক আছে, কণা যত ছোট তত আমাদের ডিফেন্স ছোট, এবং বলা হয় 0.2 মাইক্রন বা 0.3 মাইক্রনে আমাদের কোনো ডিফেন্সই নেই, ঘটঘট করে ঢুকে যায়, যেন কেমিক্যাল টক্সিসিটি ইজ ভেরি হাই, উই কান্ট হেল্প, বোঝা গেল। কিন্তু ডিফেন্স যদি আমরা তৈরি করতে পারতাম, আর ভবিষ্যৎ যদি তৈরি করতে পারি, এখন N95 টাইপের মাস্ক আমরা মুখে পড়তে পারি, তারপর তার সমস্যাটা কি, তুমি বলতে পারো সবসময় আমরা কেন একটা ডিফেন্স, আমরা যখন তাদের এত কিছু জেনে গেছি তখন আমরা কেন তৈরি করবো না, কারণটা হচ্ছে যে ওখান থেকে বাতাসও সহজে ঢুকতে পারে না, ফলে আমাদের কষ্ট হয় দাব নিতে, আর দুই তোমার মুখে যে সৌন্দর্য আছে বা অন্যের মুখে যে সৌন্দর্য আছে, আমার মুখের হয়তো অতটা নেই, মানে অনেকেরই আছে, অনেকের হয়তো আমার মতো অবস্থা হয়ে গেছে, তো তাদের মুখের সৌন্দর্যটা দেখাবে না, ওই সুন্দর লিপস্টিকটা দেখাবে না, গোপটা দেখাবে না, আমার গোপটা এখন একটু খারাপ হয়ে গেছে দেখাবে, সহজে বাতাস নেবো, সুন্দর করে কথা বলবো, কথা বললে সবাই শুনতে পাবে, বাট ইট ইজ নট এ ন্যাচুরাল ডিফেন্স মেকানিজম, দ্যাট ইজ দ্য প্রবলেম। অ্যান্ড দিস পলিউটেন্টস আর মোস্টলি ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্টস আদার দ্যান দ্য ভাইরাস, এখানে আমাদের ডিফেন্স কাজ করে না, এই জন্য ওয়ার্কারদের দেখবে নাকে মুখে মাস্ক লাগিয়ে পাঠানো না। তো যাই হোক, এটা একটা ডিফেন্স, আরেক রকমের ডিফেন্স আছে রেসপিরেটরি ট্র্যাক্টের, এই ডিফেন্স অলওয়েজ মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপার এয়ারওয়েতে আরেকটা খুব গণ্ডগোলের ঘটনা, ভগবান হয়তো করে দিয়েছেন না, করতে চেয়েছিলেন না জানি, আমি ঠিক জানি না, আমার নিজের মধ্যে একটু কনফিউশন হয় মাঝে মাঝে, চা খাই ঠিক আছে। তোমার খাবারের নালি উপরটা
আর তোমার নিঃশ্বাস নেওয়ার নালী এক জায়গায় গিয়ে একটা সময় দেখা করে। কিন্তু দেখো, খাবারের অক্সিজেনের দরকার হয় না, অক্সিজেনের খাবারের দরকার হয় না। এই যে কেন করেছিল আমি জানি না। হতে পারে নাকটা তৈরি করার পর ভাবলে যদি কারো নাক বন্ধ হয় তাহলে সে কোথা দিয়ে নিঃশ্বাস নেবে, এটা হতে পারে। এটা ভেবে হয়তো ভগবান বা প্রকৃতি বা আমাদের এভলিউশন, এভলিউশনের মেকানিজম এটা তৈরি করেছে, এটা হতে পারে। সেই জন্য নাক বন্ধ হলে মুখ দিয়ে মুখ তোমার যে মুখ চেপে তোমাকে কেউ মারার চেষ্টা করে তুমি তখন নাক দিয়ে নিঃশ্বাস নেবে। এখন এটা যদি কারোর হয়, কিন্তু যখনই একসঙ্গে খাবার গেল সেটা অন্য ম্যামেলদেরও আছে, বাঘেরও আছে, রাইট, বেড়ালেরও আছে, সবারই আছে, তখন দেখা যায় কি, তখন কি দেখা যায়, তখন দেখা যায় যে খাবার রেসপিরেটরিতে ঢুকে যেতে পারে। খাবারটা খাচ্ছ, খেতে খেতে অন্যমনস্কভাবে কথা বলছো, খেতে খেতে আমাদের বৌমা হ্যাঁ এসে তোমাকে একটু খ্যাঁক করে উঠলো, বা ও তোমার তো আবার তো মহিলা তোমার হাজব্যান্ড খ্যাঁক করে উঠলো, তুমি ঘাঁক করে তাকে উত্তর দিতে গেলে, উত্তর দিতে গিয়ে তুমি তোমার রেসপিরেটরি ট্র্যাক্টকে ওপেন করে দিলে, মুখে কিন্তু খাবার এক গাদা, তার মধ্যে চিবিয়ে সেটাকে অর্ধেকটাকে নরম করে ফেলেছে জল জল, তারপরে তাকে এত জোরে বলতে গেলে যে তোমাকে জোরে করে নিঃশ্বাস নিতে হলো, আর যেই তুমি নিঃশ্বাস নিতে গেলে তার কিছুটা চলে গেল বাতাস খাবার মিশে রেসপিরেটরি ট্র্যাক্টে, আর কিছুটা চলে গেল পেটে, পেটে না হয় বাতাসটা পরে ভাপ ভাপ করে তুলে দিলে, কিন্তু গলার বাতাসটা এবার কাজটা আরম্ভ করলো, তখন তুমি যাকে গালি দিচ্ছিলে বা বকতে চাইছিলে সেই ছুটে এসে তোমার পিঠ চাপড়াচ্ছে, একটু জল খাওয়া এইসব বলছে ইত্যাদি। যদি তোমার একদম খুব কড়া শত্রু না হয়, কড়া শত্রু হলে ওটা করবে না, বলে কতক্ষণে মরে দেখি, আর তা না হলে তোমাকে জল এগিয়ে দেবে, কিছু একটা করবে তোমার জন্য, তখন তুমি ভাবলে না এই লোকটা অত বড় শত্রু না, ছেড়ে দাও। কিন্তু তোমাকে বাঁচালো কি? এই জন্য একটা কথা আছে দেখবে, বলে খাওয়ার সময় কথা বলতে নেই। আবার অনেকে বলে, যেমন কর্নেলের বিখ্যাত একটা বই আছে, কর্নেল সিরিজ যারা গল্প করেছে, খাওয়ার সময় আমি কথা বলি না কারণ আমি খাবারের স্বাদ গ্রহণ করি। আরে বুড়ো কর্নেলের কর্নেল শুরুই করেছিল গোয়েন্দাগিরি 60 বছরের পরে, তো সে 70, 72, 75 পর্যন্ত গোয়েন্দাগিরি করেছে, তার উপর লেখা বই। তো কর্নেলের ওইটার জন্য করতো নাকি গোয়েন্দা সাহেব খেতে গিয়ে বিষম লেগে যেতে পারে বলে, রেসপিরেটরি ট্র্যাক্টে খাবার চলে যেতে পারে বলে করতে, এটা আমি কিন্তু জানি না উত্তরটা, হোয়াট এভার মেবি, এটা একটা বিষয় যে খাবার চলে যেতে পারে, তাহলে সেটা আটকাতে হবে। আটকানোর জন্য কিন্তু বডির ন্যাচারাল ডিফেন্স আছে, সেই ডিফেন্সটা কি, একটা আমি তোমাদের বলেছি কাফ রিফ্লেক্স, কাফ রিফ্লেক্স। আরেকটা কী আছে, এই যে আমাদের না দেখবে একটা ইউভুলা আছে, সেটা রেসপিরেটরি ট্র্যাক্টকে কিছুটা আটকাতে হেল্প করে, কিন্তু কতটা করে এই অনেক ডিসপিউট আছে ইউভুলা, কারণ ইউভুলেকটমি করে যাতে কোনো কারণে কেটে বাদ দিতে হয়, এই ইউভুলার ছবিটা এখানে এসে গেছে, একটু বড় করো ছবিটা, এটা এনলার্জ করে দাও, রেভার্সিস এনলার্জ করো ছবিটা, তাহলে তুমি দেখতে পাবে যে কতটা আটকাতে পারে আমি জানি না। তারপরে কী আছে, ওর তলায় কিছু মাসেল আছে, না আমাকে বাদ দিয়ে পুরো ছবিটা যদি দিয়ে দাও তাহলে দেখতে পাবে ওখানে মাসেল আছে, আর কি আছে, আমাদের ভোকাল কর্ড আছে, এই সব মিলে একটা অবস্ট্রাকটিভ মেকানিজম ওখানে আছে। তুমি যদি কসাস থাকো, তুমি যদি খাওয়ার সময় যদি খাও, এই এপিগ্লটিস ল্যারিংসের মেকানিজম এরাই তোমাকে বাঁচায়, ট্র্যাকিয়া পর্যন্ত তোমার কোনো খাবারের এমনকি জলকণাও যাওয়ার কথা নয়। এই হচ্ছে আপার লাং এয়ার ডিফেন্স। লোয়ার লাঙে কী আছে, ইমিউনিটি, বেসিক্যালি ইমিউন মেকানিজম। এখানে আমি আগেই বলেছিলাম যে একরকমের এপিথিলিয়াম থাকে, মানে এন্ডোথিলিয়াম বলি এগুলোকে, যে এগুলোর মধ্যে সিলিয়া থাকে ছোটো 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 ছোটো, তারা এখানে যে মানে কয়লাগুলো বা ইমিউন কার্বন আসে, অন্যান্য যা যা আসে আর কি, ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া সবগুলোকে মিউকাস মেমব্রেনের মিউকাসের সঙ্গে কফের সঙ্গে জড়িয়ে পাকিয়ে, দেখবে যারা বিড়ি বেশি ফোকে তাদের দেখবে, বা সিগারেট খায় তাদের দেখবে একটু একটু খুব করে কাশে, আর একটু একটু করে কালচে কালচে কফ বেরোবে, বা যারা ইন্ডাস্ট্রি এলাকায় থাকেন বা ইন্ডাস্ট্রি এলাকায় কাজ করেন বা তাদের পেশেন্টদের দেখবেন, এটা খুব তারা টুকটুক টুকটুক করে করতে থাকে। তো
এই যে তারা পপগুলো বের করে দেয়, সেখানে কি থাকে? ব্যাকটেরিয়া থাকে, ভাইরাস থাকে, প্রোটোজোয়া থাকে, কেমিক্যালস থাকে, সব কিছু মিলেমিশে যায়, তবে কেমিক্যালসের পরিমাণটা যথেষ্ট নয়। এইভাবে এবং এখানে লোকালিও কিছু অ্যান্টিবডি প্রডিউসড হয়, ওই হ্যাঁ ঠিকই ওই হ্যাঁ রেটিকুলার ইন্ডোথেলিয়াল সেল থেকে নয়, রাইট, এ থেকে নয়, মিউকাস মেমব্রেনের অন্য সেল থেকে নয়, মানে গবলেট সেল থেকে নয়, সেখানে মিউকাস তৈরি হয়, তারা একরকম করে করে, বিভিন্নজন বিভিন্নভাবে কাজ করে, যা যা আছে আর কি। তোমার বাড়িতে এখন ধরো শত্রু আক্রমণ করেছে, তোমার কাছে একমাত্র রিভলভার আছে, তা বলে কি তুমি একাই লড়াই করবে 25টা শত্রু? তখন তোমার বৌমা দেখা গেল যে একটা খুঁতি নিয়েও তাড়া করছে, তোমার ছেলেটা দেখা গেলো ঢিল নিয়ে দাঁড়াবে, যে যা থাকে আর কি। তুমি এই সিস্টেমগুলোর মধ্যে যার যা ডিফেন্স মেকানিজম আছে সেই ডিফেন্স দিয়েছে, এদের বিরুদ্ধে এই ক্ষতিকারক জিনিসগুলোর বিরুদ্ধে লড়াই করতে থাকে। অর্থাৎ এই ডিসেম্বরে এটা হচ্ছে বেসিক্যালি অ্যাডপ্টিভ মেকানিজমে কাজ করে। এক সেকেন্ড ধরো, উপরে উঠে এসো, না না আমার নয়, 5 মিনিট লাগবে, ভিতরে চলে এসো একটু পরে। আচ্ছা ঠিক আছে বসো বসো। তো যেটা বলছিলাম, তাহলে এইভাবে এরা কাজ করে। এই হলে কিন্তু আমরা আজকের ক্লাসটা শেষ করব। তাহলে আমরা আজকে কী পড়ালাম বা কী পড়লাম? এক, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ রেসপিরেটরি সিস্টেম। অ্যানাটমি কেন জানবো? কারণ অ্যানাটমি না জানলে আমরা ফিজিওলজি জানতে পারবো না, অর্থাৎ তার গঠন যদি না জানতে পারি তার কাজ জানতে পারবো না। গঠন যদি জানতে পারি তাহলে কাজ জানতে পারবো, কাজ জানতে পারলে কাজের ক্ষেত্রে কী কী সমস্যা হচ্ছে সেগুলো আমরা আবিষ্কার করতে পারবো। আমরা দেখেছি অ্যানাটমিতে রেসপিরেটরি সিস্টেমের একটা উপরের অংশ আছে যেখান দিয়ে বেসিক্যালি রেসপিরেটরি সিস্টেমের কাজই হচ্ছে দেহে অক্সিজেন পাঠানো এবং দেহ থেকে নিঃসৃত বিষাক্ত গ্যাসাবলী, তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তাকে দেহের বাইরে বের করে দেওয়া। সে এটা নাক দিয়ে সাধারণত, তখনও মুখ দিয়ে নেয়। নাক দিয়ে নেওয়াটা ভালো, কারণ নাক দিয়ে নিলে তার ও একটা ডিফারেন্স আমি বলতে ভুলে গেছি, এখন আমি অ্যাড করে দিচ্ছি। নাক দিয়ে বাতাস নিলে নাকের মধ্যে যাওয়ার সময় বাতাসের টেম্পারেচার নিয়ন্ত্রিত হয়, তাপমাত্রা, বাতাসের হিউমিডিটি নিয়ন্ত্রিত হয়, অ্যান্ড নাম্বার 3 বাতাসের ধূলিকণা জীবাণু এগুলো নিয়ন্ত্রিত হয়। এখানে মনে করিয়ে দেওয়া দরকার যে 2003 সালে যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন ফিজিওলজিতে, তিনি দেখিয়েছিলেন যে বাতাসে এই সময় বাতাস যখন নাক দিয়ে ঢোকে তখন নাইট্রাস অক্সাইড বা এনও তৈরি হয়, এবং এনও বিভিন্ন রকমের ভাইরাসকেও হত্যা করতে পারে, ভাইরাল প্রোটেকশন দেয়, যেন কেমিক্যাল প্রোটেকশন, এবং যার প্রতি নোবেল প্রাইজ পেয়েছিলেন। পরবর্তীকালে এটাকে কেন্দ্র করে অনেক রকমের স্প্রে, অনেক রকমের জিনিসপত্র আবিষ্কার হয়েছে, এটাকে কেন্দ্র করে কী বলে মানে মেলদের যে ইরেকশন ডিসঅর্ডারের ট্রিটমেন্ট বেরিয়েছে, প্রেশারের ট্রিটমেন্ট বেরিয়েছে, লাঙের যাতে পালমোনারি ক্রনিক কী বলে কর্পালমোনারি ট্রিটমেন্ট বেরিয়েছে, সে আলোচনা আমি আজকে যাচ্ছি না, আমার স্কোপ নাই। ফলে একটা কেমিক্যাল ডিফেন্স মেকানিজম আছে যেটা আমি আগের আলোচনা করতে গিয়ে ভুলে গিয়েছিলাম, সেটা আমি এখানে অ্যাড করছি, যে নাইট্রা এনও দিয়ে এনও নাইট্রাস অক্সাইড দিয়ে সে এটাকে কন্ট্রোল করে। আর কি করে? তাহলে তিনটে এবং কেমিক্যাল হয়ে গেল, তারপর থাকে তার একটা জীবাণুগুলোকেও সে কিছুটা ফাইট করে, ডিফারেন্ট টাইপের জার্মকে বাই রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম গলায়। এরপরে বাতাস চলে যায় ডান দিকে এবং বাঁ দিকে, তার মাঝে আছে একটা বিরাট টিউব, তাতে গলা দিয়ে বুক পর্যন্ত যায়, স্টারনামের একটু গলার বুকের মধ্যে ঢুকেই দুটো ভাগে ভাগ হয়ে যায়, ডান দিকে এবং বাঁ দিক। ডান দিকে থাকে তিনটে লোব, বাঁ দিকে থাকে দুটো লোব, কারণ বাঁ দিকে জায়গা কম। এই করতে করতে অ্যালভিওলাস পর্যন্ত চলে যায়। অ্যালভিওলাস ইজ দ্য ইউনিট অফ দি লাং, যেখানে অক্সিজেন এতে ঢোকে, রক্তে ঢোকে, এবং ওখান থেকে কার্বন ডাইঅক্সাইড বা অন্য কোনো গ্যাস যদি থাকে, গ্যাসিয়াস কিছু, সেটা ওখান দিয়ে বেরিয়ে আসে। এই হচ্ছে স্ট্রাকচার।
ফাংশন হচ্ছে বেসিক্যালি এটাই যে বাতাস, কিন্তু এটা করতে গিয়ে শুধু লাং হয় না, এখানে মনে রাখতে হবে যে লাঙের এক্সপ্যানশন কন্ট্রাকশন করতে হয়। লাং থোরাক্সের মধ্যে একটা রিজিড ক্যাভিটির মধ্যে থাকে, অ্যাপারেন্টলি রিজিড, কিন্তু সেটাকে না মানুষের সরি পুরো রিজিড নয়, হাফ রিজিড, সেমি রিজিড তার মধ্যে থাকে, সেটাকে এক্সপ্যান্ড করার জন্য থোরাসিক কেজটা উপরের দিকে ওঠে, ডায়াফ্রাম ইয়েটা রিবগুলো উপরের দিকে ওঠে এবং ডায়াফ্রামটা নিচের দিকে নামে, লাং তখন এক্সপ্যান্ড করে। এই এক্সপ্যান্ড করার সময় সে একটা নেগেটিভ প্রেশার থোরাসিক ক্যাভিটির মধ্যে তৈরি করে, থোরাসিক ক্যাভিটি মানে এখানে বুঝতে হবে প্লুরাল ক্যাভিটি, সে তখন লাংটাকে বড় করে দেয়, হার্টটাকে তো বড় করতে পারে না, আর তো কিছু নেই ভার্চুয়ালি, আর টিউব সবের কাছে একটা টিউব থাকে, হার্টও অনেক রিজিড বড় হয় না, ফলে লাংটাই পচপচ পচপচে, যারা পাঁঠার মাংস কাটা দেখেছেন তারা দেখতে পাবেন, সেটা হুসুস করে বেলুনের মতো ফুলে যায়, বাতাস ঢুকে যায়, আবার যখন চুপসে যায় তখন আবার বাতাস বেরিয়ে যায়, ঢুকতে থাকে বেরোতে থাকে, ঢুকতে থাকে বেরোতে থাকে। এই হচ্ছে বেসিক্যালি তার ফিজিওলজি। আর তার ডিফেন্স হচ্ছে, আপার লাংয়ের ডিফেন্স হচ্ছে সে ফিল্ট্রেশন করে, সে কেমিক্যাল ডিফেন্স দেয়, সে ইমিউনোলজিক্যাল ডিফেন্স দেয়। লোয়ার লাংয়ের ডিফেন্স হচ্ছে বেসিক্যালি কেমিক্যাল কিছুটা আর ইমিউনোলজিক্যাল কিছুটা। এই আজকের আমাদের মোটামুটি সব আলোচনা, আমরা দু ঘন্টা আমাদের এই প্রায় এটা লেগেছে, দু চার মিনিট ডিস্টারবেন্স সহ, এই বলে আমি আজকের আলোচনাটা শেষ করছি। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দিস ক্লাস, কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারো অথবা ওই আবার শুনতে পারো, বা তোমাদের যারা যারা যেখানে পড়াবে এটা নিয়ে যখন কোনো গ্রুপ আলোচনা হয় তখন সেখানে পেশ করো। আজকের মতো এখানেই শেষ।